হ্যাঁ আমি বলি আমাদের গেস্ট হিসেবে আজকে থাকতে থাকছেন মিস্টার সুদীপ্ত পোড়েল হ্যাঁ এডিএম জেড পি হ্যাঁ আমাদের সেক্রেটারি থাকবেন দিলীপ যাদব স্যার মলয় শঙ্কর চ্যাটার্জি থাকতে পারেন ডিস্ট্রিক্ট ইউথ অফিসার আমাদের দীপা মিত্র আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাউন্সিলের ওয়েস্ট স্টেট কাউন্সিলের উনি থাকছেন তার সাথে আমাদের মাসুদ আলম হুম নববাহাদুর ইনস্টিটিউট এর হেডমাস্টার মশাই তারপরে আহ ভূদের চৌধুরী হেডমাস্টারমশাই উনিও থাকবেন হুম আর ডি আই সাহেবও থাকতে পারেন উনি আগে দিন মানে লিঙ্কের কোনো একটা প্রবলেমের জন্য আহ পারেননি হ্যাঁ তো উনিও আসতে পারেন ডিআইসের যাইহোক হ্যাঁ মাসুদ আলম আমার সঙ্গে আলাপ হয়েছে তো হ্যাঁ 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 লালবাগে তো এই আর প্রথমে তাহলে আমাদের যারা ট্রেনিং পার্টে থাকছেন হ্যাঁ যোগগুরু শ্রী অশিত কুমার আইচ তাই তো না যোগা অ্যাজ এ কিওর ডিজিজ এবং যোগা এ প্রফেশন টু নিউ generation এটা বলবেন অসিদ্ধা শেষে বলবেন কারণ অসিদ্ধা তারপরে আপনি কখন বলবেন আমি বলে নিচ্ছি অসিদ্ধা 5:30 টার পরে ঢুকবেন ওনার একটা প্রোগ্রামে আছেন উনি হ্যাঁ ওনার আগে একটা ফিক্সড প্রোগ্রাম ছিল তা এইবার আমাদের যারা গেস্ট আছেন তারা বলার যদি বলতে বলতে দেখা যাচ্ছে কতটা সময় নিচ্ছে

আলোচনা করবেন শ্রী অসিত কুমার আইস আর যোগা অ্যান্ড মিসকনসেপ্ট অফ যোগা যোগ এবং যোগ সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা বলবেন কুমারের সরকার আমরা এই তিনজনের রয়েছে বুঝলো তো তা আমাদের গেস্ট মাননীয় গেস্ট মাননীয় গেস্ট বলার পর দেখব কতটা সময় নিচ্ছেন তারপরে আমরা ঠিক করে দেবো কোথায় ঢুকে দেবো ঠিক আছে ঠিক আছে হুম হুম चिक चिक एकदम ठीक हम्म mm -hmm. सबीर सबीर हेलो सबीर आचो लाइन uh, सबीर आचो Sabir. Hello. Hello Sabir. হ্যালো সাব্বির কে স্ক্রিন টাচ করে দিয়েছে স্ক্রিনশট করে দিয়েছে কে হ্যাঁ ঠিক আছে দেখো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কুমার ইস দাSneha sis বলছি কুমার ইস দা হ্যাঁ বলো বলছি যে জোগার 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 একটা টিম তৈরি করে বিভিন্ন স্কুলে যদি এই যোগার যে চিন্তা ইয়েটা ওই কি কি যোগার বিভিন্ন এজ গ্রুপে আমাদের স্কুল লেভেলে যে কম্পিটিশন গুলো হয় সেই কম্পিটিশন গুলোর কি কি এজ গ্রুপে যদি যদি করানো যায় আমার মনে হয় আরো কমপ্লেইন্ট কিন্তু হবে আরো ছেলে মেয়ে বা আরো ক্যান্ডিডেট বিভিন্ন স্কুল থেকে জয়েন করতে পার্টিসিপেট করতে পারবে যোগার ওপরে একটু ভাবনা চিন্তা না সেটা করা যেতেই পারে সেটা একটা টিম তৈরি করে যদি করা যায় বিভিন্ন স্কুলে যারা ইন্টারেস্টেড তাদের সেই সেই স্কুলে গিয়ে একটা ডেমনস্ট্রেশন টাইপের কিছু যদি করা যায় তাহলে সমস্ত ছেলে মেয়ের মধ্যে সেটা নিয়ে আচর এইটা তো এখন এইটা কাটুক স্কুলগুলো খুলুক তাহলে পরবর্তীকালে আপনার আপনার আপনার

এই মুহূর্তে এক মিনিট ইস এক মিনিট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আহ আমাদের খুব কাছের মানুষ এবং অত্যন্ত খেলা প্রিয় মানুষ শ্রী সুদীপ্ত পোড় মহাশয় যাকে আমরা পেয়েছি আজকে আমাদের এই ওয়েবনারে ওনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস তরফ থেকে স্যার আমাদের সাথে আছেন আহ এডিএম জেলা পরিষদ মুর্শিদাবাদ শ্রী সুদীপ্ত পোড় মহাশয় কিন্তু আমারটা শুনতে পাবে না কোনটা বিশেষত আমাদের যে ক্রীড়া সমস্যা আছে বিদ্যালয় সম্পর্কিত যে আমাদের ক্রীড়া সমস্যা তার উদ্যোগে আজকে এই যে অনলাইন আমাদের যে কর্মশালা হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও নিয়ে এবং সংগ্রামী মানুষদের নিয়ে সমাজের ধারণা তো আজকে দিলে আজকে আমাদের এভাবে করতে হলো কারণ অতিমারির যে সাংঘাতিক পরিস্থিতি সারা দেশ জুড়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে আপনারা জানেন এবং তার ফলেই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হয়েছে বিশেষত আমাদের শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি এখনো পর্যন্ত কোনো বিদ্যালয় আমরা খুলতে পারিনি আমাদের জেলা কোনো বিদ্যালয় তো নয় সারা বিশ্বে একই অবস্থা দেশেও একই অবস্থা রাজ্যেও একই অবস্থা এই ক্ষেত্রে আমাদের নতুন নতুন ভাবনা আসছে আমরা কি করতে পারি খেলাধুলার ক্ষেত্রে একই ভাবে আমরা পিছিয়ে পড়ছি বিভিন্ন ক্ষেত্রে আমরা যেভাবে মাঠে নেমে খেলাধুলার চর্চা করা দরকার ছিল অনুশীলন করা দরকার ছিল সেটাও করতে পারছি না কিছু কিছু ক্ষেত্রে অল্প সংখ্যক খেলোয়াড় নিয়ে আমরা মিউট করুন অনেকের মাইক খোলা আছে নিময় মন্ডল বাবুর খোলা আছে অনেকের খোলা আছে এই অতিমারি পরিস্থিতিতে আমরা যদি নতুন করে ভাবনা ভাবতে পারি এখন অনলাইন যে প্রশিক্ষণের যে ধারা চালু হয়েছে সেখানে আমাদের যারা খেলার ক্ষেত্রে যারা ক্রীড়া মধ্যে আছেন খেলা ভালো আছে তাদেরকেও আমরা কি করা যায় সেটা আমরা ভাবতে পারি কারণ এখন শিক্ষা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এখন বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আমরা চেষ্টা করছি যাতে অনলাইনে সুযোগ আমাদের পড়াশোনার মধ্যে থাকা যায় সবাই যেন এটা থেকে আমরা দেখতে পাচ্ছি পড়াশোনা বন্ধ থাকার ফলে বিদ্যালয় বন্ধ থাকার ফলে অনেক ছাত্রছাত্রী তারা অন্যান্য কাজে ঢুকে পড়ছে তাদের বাড়ির ক্ষেত্রে সাহায্য করার জন্যই হোক বা অন্য কারণেই হোক খেলার ক্ষেত্রে অনেককে আপনারা খেলার মাঠে থাকার ফলে তারা এখন অন্যান্য কাজে চলে যাওয়া যেটা তার এই কিশোর কিশোরীরা ছাত্রছাত্রীরা যেটা পড়া উচিত ছিল পড়াশোনার মধ্যে থাকা বিদ্যালয়ের মধ্যে থাকা খেলার মধ্যে থাকা সেটা না হওয়ার ফলে আমরা দেখেছি খবর কাগজে জায়গা আশা করি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যদি স্বাভাবিক হয় তো তার আগে আমরা এই ধরনের কর্মকাণ্ডগুলো যদি বজায় রাখি পড়ুয়াদের যদি আমরা যতটা ধরে রাখতে পারি যারা খেলোয়াড় আছে তাদেরকে আমরা যদি ধরে রাখতে পারি এবং কিছু কিছু প্রাথমিক কাজকর্ম করা দরকার যেটা আপনারা উদ্যোগ নিয়েছেন এই অতিমারি পরিস্থিতিতে বিশেষত ধরুন আমাদের শারীরিক যে সক্ষমতা বাড়ানো আপনারা জানেন যে এই কোভিড পরিস্থিতিতে কোভিড এর কোনো ওষুধ নেই একমাত্র আমরা দেখছি যে এর প্রতিষেধক হলো আমাদের নিজস্ব যে প্রতিরোধ ক্ষমতা সেটাই সেলফ ইমিউনিটি পাওয়ার যেটা সেটাই একমাত্র ওষুধ আমাদের পরিচিত যতজন প্রতিমারীতে আক্রান্ত হয়ে এই মহামারীতে ভুক্তভোগী হয়েছেন তারা কিন্তু কিছুদিন পরে ফিরে এসেছেন নিজস্ব সক্ষমতার জোরে আমাদের পরিচিত তাদের আমরা ফিরিয়ে আনতে পারিনি তাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ছিল সেক্ষেত্রে সেটাই আমরা দেখেছি সুতরাং এটা আতঙ্কিত না হয়ে অবশ্যই সাবধানতা আমরা একশো শতাংশ মেনে চলবো এই শারীরিক সক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা ভালো জায়গায় আমরা যেহেতু আপনারা এই খেলাধুলার জগতের মানুষ এবং ছাত্র ছাত্রী যুবক যুবতী কিশোর কিশোরী তারা এই খেলাধুলার সঙ্গে আপনারা তাদের জড়িয়ে দিতে চাইছেন তাদেরকে এই সকল অভ্যাসের মধ্যে আনতে পারলে আমরা এই মহামারীর প্রকোপ থেকে যে এখনো বাঁচিয়ে রেখেছি ছাত্র সমাজকে এবং যুবক যুবতীকে অনেকটা বাঁচিয়ে রেখেছি সেইখানে কিন্তু আমরা সফল হতে পারবো আমরা মনে করি যে প্রক্রিয়াগুলো আপনারা চাইছেন যোগের মাধ্যমে বা আয়ুর্বেদের মাধ্যমে এটা করা সম্ভব এখন সবটাই প্রমাণিত কোনো উপায় সেটা নয় যে আমরা ব্যায়াম করলেই বলুন আমার আক্রান্ত হব না কিন্তু অনেক শতাংশে আমরা কমাতে পারি যে যত বেশি সক্ষম আপনারা দেখুন একটা বাড়িতে একজন একজন বাড়ির কর্তা বা বাড়ির একটি ছেলে আক্রান্ত হচ্ছে তার কিন্তু যিনি সহধর্বি নিয়ে আছেন বিশেষ আছেন তিনি আক্রান্ত হচ্ছেন না বাচ্চা ছেলেও আক্রান্ত হচ্ছেন না বা উল্টোটাও হচ্ছে এক্ষেত্রে এটার কারণ হচ্ছে তার সক্ষমতা অনেক বেশি তার প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাহলে একসঙ্গে থাকার বলে স্বামী স্ত্রীর একজন আক্রান্ত হচ্ছে অন্যজন হচ্ছেন না তো এইটা আমরা বলতে পারি যে এই সক্ষমতা তৈরি করা তাতে করেই কিন্তু এটাকে আটকে দেওয়া সম্ভব এক্ষেত্রে আমরা কেন বলছি আমরা ভিটামিন সি খান লেবু খান প্রত্যেকদিন একটা দুটো করে লেবু খান এটা তো ওষুধ তো নিশ্চয়ই নয় কিন্তু এর একটা নিশ্চয়ই উপকারী কোনো ফলাফল আছেই আমরা তার যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় আমরা যে নিম খেতে বলছি হলুদ খেতে বলছি তুলসী পাতা খেতে বলছি এগুলো এগুলো কিন্তু করোনার কিন্তু প্রমাণিত ওষুধ কিছু নয় কিন্তু এগুলো খাওয়ার ফলে আমাদের যে সক্ষমতা তৈরি হচ্ছে আমাদের যে প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে তার ফলে আমরা অনেকাংশে আটকে দিতে পারছি আবার বলছি করোনার একটাই ওষুধ আমাদের প্রতিরোধ ক্ষমতা যতদিন না কোনো প্রতিষেধক বেরোবে ততদিন পর্যন্ত এটাই ওষুধ সুতরাং আমরা মনে করছি যে আপনারা যোগের মধ্য দিয়ে যেটা আপনারা চাইছেন যে আপনাদের যারা আগামী দিনে খেলোয়াড় আছে যারা ক্রীড়াবিদ আছে যাদেরকে এখনো চাঙ্গা রাখা দরকার এই থেকে বাঁচিয়ে রাখা দরকার সেটার জন্য আপনাদের যে উদ্যোগ সাধু উদ্যোগ সেটাকে আমি মনে করি এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমরাও সবাইকে আমরা প্রাণায়াম করতে বলি এই যে আমাদের কোভিড ভাইরাস সেটা মূলত নাক মুখ দিয়ে ঢুকে আপনারা জানেন যে প্রথম অবস্থা শ্বাসনালী মুখমন্ডলের সংযোগস্থলে থাকে সপ্তম অষ্টম পঞ্চম ষষ্ঠ দিন থেকে সেগুলো ফুসফুস বা এই জাতীয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে সুতরাং এইখানে আমরা যদি এই প্রাণায়াম বা এই আয়ুর্বেদের অন্যান্য চর্চার মধ্য দিয়ে এইগুলোকে সতেজ রাখতে পারি প্রাণায়ামের মাধ্যমে ফুসফুস আমাদের শ্বাস প্রশ্বাস ক্ষমতা এবং পুরোপুরি যে রেসপিরেটরি সিস্টেম আছে পুরো এই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া অত্যন্ত সবল হয় এবং যার ফলে এই কোভিড ভাইরাস আমাদের ততটা আক্রান্ত করতে পারে না অনেকে গিয়ে হাসপাতালে একদিন দুদিন পরে ফিরে চলে এসেছেন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেই সংখ্যাটা যদিও অনেক কম সবাইকে বুঝতে হবে এই পর্যায়ে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা ছাড়া আর কিছু উপায় নেই আমাদের সামাজিক যে মেলামেশা সেটাও আস্তে আস্তে বাড়ছে আগামী দিনে আরো বাড়বে সেখানে পরস্পরের মধ্যে মেলামেশাটা আরো বাড়বে সেক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি যে আমাদের নিজস্ব সক্ষমতাটা কতটা বাড়িয়ে নিতে পারবো আবার বলছি আপনাদের পরিবারও একজন আক্রান্ত হচ্ছে বাকিরা হচ্ছেন না আর একটাই কারণ বাকিদের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়াও দেখাতে পারছে না বা আমাদের মধ্যে এখন যারা আছে তারা হয়তো আক্রান্ত হয়ে আছি বা হয়ে গেছি আমরা কোনোরকম রকম প্রতিক্রিয়া আমরা দেখিনি কোভিডের এরকম যেটা অ্যাসিমটোমেটিক্স আমরা বলছি এরকম প্রচুর উপসর্গহীন মানুষ আছেন যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়ে বুঝতে পারেননি ভালো হয়ে গেছেন আগামী দিনে এরকম ঘটনা ঘটতে পারে প্রায় এক তৃতীয়াংশ মানুষ এরকম হয়তো পেশের এরকম বিভিন্নভাবে আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছে নিজেরাই বুঝতে পারে তো এইটা ঘটেছে আমাদের সবল প্রতিরোধ ক্ষমতার জন্য ধরো আমরা আশা করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন যোগা বা প্রাণায়াম এরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের যারা আপনাদের সংস্থার যারা অন্তর্ভুক্ত আছেন বা সংস্থার বাইরে যারা আছেন সামগ্রিকভাবে সমস্ত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক জনগোষ্ঠী তাদেরকে আমরা কিন্তু এই কোভিড ভাইরাসের বাইরে রাখতে পারি তাদের থেকে আমরা নিরাপদ দূরত্ব রাখতে পারি সুতরাং এইটা আমরা আশা করব আমরা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন ভাবে চেষ্টা করছি এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য একে প্রতিরোধ করার জন্য আপনাদের সঙ্গেও বিভিন্নভাবে আমরা কাজ করেছি আমরা জেলা পরিষদ থেকেও বিভিন্ন কর্মসূচি নিয়েছি আমরা যে পতঙ্গবাহিত রোগ আমাদের যে ডেঙ্গু ভাইরাসের কাজ জেলা পরিষদ থেকে করা হয় প্রত্যেক গ্রামে আমাদের লোক আছে তারা নিহত মাছি এরকমগুলো মারার জন্য কাজ করে যান আপনারা জানেন শহরে গ্রামে কয়েক হাজার কর্মী আমাদের কাজ করছেন তারা ডেঙ্গুর সচেতনতার সঙ্গে সঙ্গে যাতে কোভিড ভাইরাসের সচেতনতা তৈরি করে তার জন্য আমরা তাদেরকে নামিয়েছি তাদেরকে কিট বিভিন্ন পিপি কিট দাম বুট এগুলো সব আমরা দিয়েছি যাতে তারা অত্যন্ত সবল মানসিকতা নিয়ে কাজ করতে পারেন এবং গ্রামেগঞ্জে এই প্রচার এই বার্তা দেওয়ার পাশাপাশি তারা নিজেরাও সুরক্ষিত থাকেন এবং মানুষকে সুরক্ষিত করতে পারেন ক্রীড়া ক্ষেত্রেও আমরা অনেক চেষ্টা করছি এগুলো সব বন্ধ আছে কিন্তু আগামী দিনে নিশ্চয়ই চালু হবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটা করে মাটি স্টেডিয়াম তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম আর অনেকটাই হয়ে গেছে প্রায় সাত সত্তরটা গ্রাম পঞ্চায়েতে আমরা এরকম স্টেডিয়াম তৈরি করেছি আমি নিজেও গেছি বহরমপুর ব্লকের সম্ভবত মদনপুর বা ছবরি কোনো গ্রাম পঞ্চায়েতে তারা যা স্টেডিয়াম বানিয়েছেন সেখানে তারা সোলার লাইট অর্থাৎ এই সৌর আলোর বাতিও লাগিয়ে দিয়েছে চারপাশে যার ফলে রাতেও তারা অনুশীলন করতে পারছেন সেটা কিন্তু যে যেসব গ্রাম পঞ্চায়েতে এটা করবে না এই ধরনের মাটি স্টেডিয়াম অর্থাৎ আমাদের যে পরিকল্পনা আছে আমাদের যে কর্মসূচি আছে তার মধ্যে বড় স্টেডিয়াম আমরা করতে পারি না সেখানে কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েত করছেন এবং সেখানে অর্থ কমিশনের টাকায় তারা প্রচুর বাতি লাগাচ্ছেন সৌরবাতি বাতি সৌরস্তম্ভ যার ফলে রাত্রিকালীন যে অনুশীলন সেটাও হতে পারে তো এই কর্মসূচি জেলার দুশো গ্রাম পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েতই আমাদের টাকা আমরা দিতে রাজি আছি একটা মাঠ যদি পাওয়া যায় সেখানে এই কাজ করা যাবে আমরা সৌরবাতি লাগাতে রাজি আছি আমাদের কর্মসূচি সবাইকে ওপেন স্যাংশন দেওয়া আছে দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েতে অনুমোদন করা আছে যারা যারা জায়গা দিচ্ছেন সেখানে এই দুপাশে এই বসার জায়গা গ্যালারি তৈরি করা এবং সৌরবাতি লাগানো যার ফলে জেলার ক্রীড়া ক্ষেত্রে আগামী দিনে আরো আমরা উজ্জ্বল জায়গায় পৌঁছানোর সম্ভাবনা থাকবে এই উদ্যোগটাও আপনারা মাথায় রাখবেন সব গ্রাম পঞ্চায়েতে যদি একটা করে মাঠ আপনারা চিহ্নিত করে দেন যেখানে যেখানে এখনো এই কর্মসূচি হয়নি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে কিন্তু নির্দেশ দেওয়া আছে অর্থাৎ প্রতি গ্রাম পঞ্চায়েত কিছু একটা করতেই হবে এটা মাত্র সত্তরটার মতো আমরা এখনো করতে পেরেছি দুশো পঞ্চাশটার মধ্যে এই উদ্যোগটা আপনারা যারা গ্রামে গঞ্জে আপনাদের প্রতিনিধিরা ছড়িয়ে আছে তাদেরকে বলবেন একটা মাঠ যদি চিহ্নিত করে গ্রাম পঞ্চায়েতকে জানা সেই মাঠ উন্নয়নের কাজে আমরা নিতে পারবো সুতরাং এই আমার বলার ছিল আপনারা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আমাদের কোভিড বিধি যেগুলো আছে সেগুলো সঠিকভাবে মেনে চলুন এবং ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য যা যা করা দরকার অতিমারি প্রকোপ থেকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমরা জেলা প্রশাসন থেকে সর্বত আপনাদের সংস্থার পাশে আছি সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের খুব কাছের সুদীপ্ত পড়েল স্যার আমরা যখনই স্যারের কাছে গেছি কোনোদিন না শুনিনি ভীষণ ভীষণ পজিটিভ মাইন্ডেড স্যার এবং অ্যাক্টিভ এডিএম স্যার আমি এর আগেও দেখিনি কোথাও স্যার কোনো জায়গাতে আর বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে অনুরাগী আলাদা আমরা সেটা অনুভব করেছি প্রতিটা ক্ষেত্রে এবং যখনই আমরা দেখেছি স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ তবু আমাদেরকে সময় দিয়েছেন স্যারকে আবার বলি আমাদের জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি সুস্থ থাকবেন আপনার মতো মানুষ আমাদের সমাজের দরকার আমাদের দেশে দরকার অনেক ধন্যবাদ স্যার এবার আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর প্রেসিডেন্ট শ্রীমতী সুপর্ণা রায় মহাশয়কে কিছু বলার জন্য আহ্বান করছি

দেশ থেকে এবং আমাদের জেলার থেকে এবং বাসন সম্বন্ধে বলবে কুমারেশ বাবু অসিত বাবু এবং ডক্টর রেবতী রঞ্জন বাবু সবাইকে আমি আন্তরিক আমার তরফ থেকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে বলছি প্রথমেই আমি জানাই এডিএম স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কেন উনি আজকে আমাদের সাথে জয়েন করেছেন এবং উনার বক্তব্য আমি শুনলাম যে উনি যেভাবে বললেন আর কি কোভিড সম্বন্ধে যে আমাদের তো এখন ভ্যাকসিনের কোনো ব্যাপার নেই আমাদের একটাই কাজ হবে সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের রেজিস্ট্রেশন পাওয়ারটা বাড়াতে হবে আমরা পুরো প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে হবে আমাদের সেই জন্য আমরা বিভিন্নভাবে আমরা লেবু সাজেস্ট করছি কে বলছে হলুদ আদা বিভিন্ন রকম খেতে বলছে এবং আমার মনে হয় যে একটা আমরা যোগাসনের মাধ্যমদের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু রোধ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে পারি সেই জন্য এই কোভিডের সিচুয়েশনে কিন্তু যোগাসনের একটা বিশাল বড় আমাদের রোল আছে আমাদের লাইফে এবং আমি নিজেও বলবো যে স্বামীর প্রথম দিন আম বলেছিল ইন্ট্রোডিউস করতে গিয়েছে আমি একটা মানবন্দোগে আক্রান্ত সেই মানুষ দোকের সাথে আমাকে সকাল বেলায় প্রতিদিন উঠেই ফাইট করতে হয় সেটা কিন্তু আমি যোগাসনের মাধ্যমেই করি যোগাসন এবং প্রাণায়াম যোগাসন প্রাণায়াম ছাড়া আমি কিন্তু বাঁচতে পারবো না আমার বাঁচতে হলে কারণ হচ্ছে আমার শরীরের বাঁ দিকের কোনো লিভ নোট নেই সেজন্য আমার শরীরের রক্ত সঞ্চালনের জন্য আমার জন্য প্রয়োজন হচ্ছে যোগা এবং প্রাণায়াম আপনারা হয়তো সাধারণ দিদি বোধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে গাড়িতে সব জায়গায় হয়তো নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে না মানুষ বুঝতে পারবে না প্রাণায়ামের কি এফেক্ট আমি বুঝতে পারি যখন প্রাণায়াম করি আমার মধ্যে বয়স নেই আমাদের সাড়ে তিন থেকে আমরা যত বৃদ্ধ করতে যোগাসন করতে পারি এবং আমাদের জেলার যিনি আছেন কুমারের দা এবং ওনাদের রিকোয়েস্ট করবো যে পার হয়তো আমরা এটা একটু দেখুন আর আমি আমাদের খেলার স্পোর্টস অ্যাসোসিয়েশন তরফ থেকে মুর্শিদাবাদ অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে আমি এডিএম স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো কারণ এডিএম স্যারের কাছে শুধু লেখা স্যারের কাছে আমরা যখনই গেছি উনি আমাদের পাশে ছেলে মেয়েরা অন্তত আজকে যেটা বড় অভাব খেলার জায়গার বড় অভাব খেলাটা অন্তত ভালোভাবে হবে প্রত্যেকটা জায়গা আমি সেই জন্য স্যার যে রিকোয়েস্ট করলো আমি এটা প্রত্যেককেই বলবো যে আমাদের যারা টিচার আছে খেলার তারা কিন্তু এই ব্যাপারটা একটু সচেষ্ট উদ্দেশ্য হচ্ছে মুক্তি মেধা আছে সেই মেধাটাকে সেটা খেলার মেধা চ্যালেঞ্জ আছে খেলার সেই খেলাটাকে আমাদের তুলে নিয়ে আসতে হবে আমরা যেন আমরা রাজ্যের সব ভালো জায়গাতে থেকে পারি এই উদ্দেশ্যটা রেখে কিন্তু আমাদের ভবিষ্যতের দিকে এগোতে হবে নেটওয়ার্ক এর সমস্যা হচ্ছে দিদি আসলে রাস্তায় আমি যারা জয়েন করেছেন আজকে আমি জানি না পরবর্তীকালে আমি আর কন্ট হ্যালো হ্যালো হ্যাঁ দিদি হ্যাঁ দিদি আপনার আওয়াজ শোনা যাচ্ছে না হ্যাঁ আমি কমপ্লিট করে দিয়েছি আমাকে আছে আমি কত 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 পর্যন্ত তোমরা শুনেছো তো আমি বুঝতে পারছি না লাস্ট কি বলবো আবার না দিদি ঠিক আছে অনেক ধন্যবাদ দিদি অনেক অসুবিধার মধ্য থেকেও আমাদের পাশে আছেন এখন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যোগাজ জগতে অনেকেই আমাদের সঙ্গে शामिल হয়েছে রিনা লস্কর হ্যাঁ উনি আমাদের খুব চিত্রদেব্য ব্যক্তিত্ব হ্যাঁ হ্যাঁ বলুন কবি আমি একটু স্যার আমি একটু নিশ্চয়ই আমি আমি লাস্টে যেটা বলেছি আমি লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে যে এডিএম জেডপি স্যার যেটা আমাদের সাজেস্ট করলো যে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে একটা মাঠ যদি আমরা রেকমেন্ড করতে পারি তাহলে হয়তো পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থেকে ওটা উন্নয়নের জন্য করবে ব্যবস্থা করবেন সেই ব্যাপারটা যেন আমরা আমাদের তরফ থেকে একটু উদ্যোগ নিই সেটা আমরা সমস্ত টিচাররা আছে জেলার পুরো ক্রিয়া এখানে যুক্ত আছেন আমি সবাইকে বলবো যে স্যার যেটা

গতকালকে এবং তার আগের দিন যিনি আমাদের রিসোর্স ছিলেন যিনি আমাদের হ্যান্ডবল সম্বন্ধে সমৃদ্ধ করেছিলেন সুবিনয় ঠাকুর মহাশয় তিনি আমাদের সঙ্গে আজকে সংযোগে এসছেন এবং তার সাথে আছে দীপেন বসু যার শারীরিক শিক্ষার জগতে অনেক ভূমিকা আমরা ক্লাসে বইগুলো আমরা দেখতে পাই হ্যাঁ তার অত্যন্ত পরিশ্রমের ফল এবং আমরা সেটা উপভোগ করছি তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্যামল মজুমদার মজুমদার মহাশয় শ্যামল কুমার মজুমদার মহাশয় আরও আরো বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং আমরা আমাদের সাথে আছেন আহ হাই স্কুলের হেডমাস্টার মশাই অত্যন্ত আহ ক্রীড়াপ্রেমী মানুষ উনি খেলার মাঠে সর্বস্তরে চলে যান সবার আগে এমনকি আমরা মুড়ি নিয়েও দেখেছি বাচ্চাদের খাওয়াতে নিজে রান্না করে নিয়ে গিয়ে এইসব মানুষকে আমরা এদের ভূমিকা আমরা কখনোই ভুলবো না এনারা আছেন বলেই আমাদের খেলাধুলার এখনও বাতিটা জ্বলছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমি এবার আমাদের ডোথ স্যার যদি থাকেন ডক্টর অশোক বিশ্বাস মহাশয় ডিস্ট্রিক্ট অফিসার ফর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার স্যারকে দু এক কথা বলার জন্য আহ্বান করছি স্যারের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে উনি আমাদের সাথে সংযোগে নেই আপাতত আমি ডক্টর রেবতী রঞ্জন গোস্বামীকে তার আজকের যে দান করার কথা তিনি আমাদের খুব কাছের আমাদের জেলাতেই তার বাড়ি এবং তিনি আহ যোগা নিয়েই সবসময় পড়ে থাকেন এবং যোগাতে যে রেজাল্ট আমরা পাই প্রত্যেক বছর আহ ন্যাশনালে একটা করে গোল্ড পায় আমাদের জেলা সম্পূর্ণ তার কৃতিত্বেই পায় তার পাশে আমাদের কুমারের সরকার স্যারও আছেন আমি তাকে বলবো ডক্টর রেবতী রঞ্জন গোস্বামী মহাশয়কে যে তার ক্লাসটা আজকে নেওয়ার জন্য গুড আফটারনুন এভরিবডি আমার কথা শোনা যাচ্ছে নিশ্চয় শোনা যাচ্ছে অডিওবল আমরা আজকে যা কিছুই বলি না কেন যোগ সম্বন্ধে বলার আগে আমরা আমাদের একটা প্রার্থনা যোগের যে নিয়ম বা অনুশাসন অনুযায়ী একটি প্রার্থনা দিয়ে আমরা শুরু করবো আজকের আমাদের পর্যালোচনা আমরা শুরু করি দিয়ে বা প্রেয়ার দিয়ে শুরু করব আমি শুরু করছি ওম সারবে ভবন্তু সুখী নহ সন্তু নিরামায়া দ্রা পশু মা কশিৎ দুঃখ ভাগ ও শান্তি 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 সকলকে ধন্যবাদ জানাই আজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে যে তিন দিন ব্যাপী ওয়েবনার শুরু হয়েছিল আজকের এই অন্তিম দিনে আমরা সবাই অবতীর্ণ হয়েছি প্রথমে আমার ডিস্ট্রিক্ট কাউন্সিলের সভাপতি সহসভাপতি মহাশয় মহাশয়া এবং ডিওপি অ্যান্ড ওয়াইডব্লিউ সকল সদস্যগণ এবং আজকে উপস্থিত আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেন্সার সেক্রেটারি ভাই সাবি উপস্থিত আছেন আমার উপরে ঝোগার যে দিদি রিনাদি রয়েছেন আমাদের স্টেট কাউন্সিলের সদস্য শ্যামল দা আর বক্তা তো রয়েছে আমার সিনিয়র কুমারেশ দা এছাড়াও আমার কাউন্সিলের সকল আমার কলিক বৃন্দ সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আজকে আমার ট্রফিক হচ্ছে যে এস স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া যে আমাদের রুলস রেগুলেশন সিলেবাস এবং অফিসিয়েটিং এই নিয়ে আজকে যেটা হচ্ছে আমাদের স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া যে আমাদের স্টেট কাউন্সিল থেকে আমাদের যে নির্দেশ পাঠানো হয় জেলাগুলিতে আমরা সেইভাবে পালন করার চেষ্টা করি এবং স্টেট আবার দিল্লি থেকে সেখান থেকে নির্দেশ পায় তো যাই হোক আমাদের বিশেষ সব ডিসিপ্লিন রাজ্যে সুন্দরভাবেই চলে বিশেষ করে যোগা ডিসিপ্লিনের মধ্যে প্রথমেই আমি যাদিকে স্মরণ করছি বা প্রণম্য সেই অক্লান্ত প্রচেষ্টায় যারা স্টেট কাউন্সিলটাকে এখনো পর্যন্ত নিজের অক্লান্ত পরিশ্রমে ধরে রেখেছেন আমি তাদেরকে আরেকবার শ্রদ্ধা নিবেদন করছি যেটা হচ্ছে আমাদের সিনিয়র রিনাদি শ্যামলদা আমাদের বিপ্লব আইজ কুমারেশ এরকম সকলের প্রচেষ্টায় এখনো পর্যন্ত খুব নিষ্ঠার সঙ্গে যোগাটা পরিচালনা হয় খুব ভালো লাগে আমি ওদের কাছে কনিষ্ঠ প্রথমেই আমাদের স্কুল গেমস ফেডারেশন অফ যে যোগা সিলেবাস আছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলের সেটা হচ্ছে চোদ্দো সতেরো উনিশ এই তিনটে বিভাগের বয়েজ এবং গার্লস এই তিনটে যে এজ গ্রুপ রয়েছে তার বাইরে বারো বছরের একটি গ্রুপ যেটা স্টেট অফ দি হতো স্টেটে নিজস্ব উদ্যোগে বাচ্চা ছেলেদের জন্য বারো বছরের জন্য অর্থাৎ জন্য একটা রাখা হয়েছিল সেটা স্টেটই শেষ হতো কিন্তু আমরা মেনলি চোদ্দ সতেরো উনিশে বালক বালিকাদের যে আসনগুলি ছিল সেইগুলিকে আমরা দেখেছি এ গ্রুপ বি গ্রুপ এবং সি গ্রুপ এই এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপের আসন ছিল ছয়টা ছয়টা ছটা মোট আঠেরোটা আসন ছিল এ গ্রুপের আসনগুলি ছটার মধ্যে লটারির মধ্য যে কোনো একটা করতে হয় আমি সেগুলো ছবিতে দেখাবো কিন্তু বি গ্রুপেরও তাই আসনের মধ্যে লটারির মধ্যে যেটা পড়বে সে একটা আসন করতে হবে নেক্সট সি গ্রুপের যে ছটা আসন থাকে তার মধ্যে একটি ওয়ান করবে তাহলে মোট তিনটা আসন গেল আর এই তালিকা বহির্ভূত দুটো আসন তাকে দেখাতে হয় যেটাকে আমরা বলে থাকি অপশনাল আসন সেই দুটো আসন কিন্তু আমরা দেখি তা কিন্তু টাইমিংয়ের ব্যাপারটা রয়েছে চোদ্দ সতেরো উনিশের ক্ষেত্রে চার্ট কিন্তু একই পিকচার চার্ট একই এ গ্রুপের পিকচার ছটা আসন একই বি গ্রুপের তাই সি গ্রুপের তাই এখন টাইমিংটা খালি আলাদা টাইমিং কিরকম না চোদ্দ বছর বয়স বালক বালিকাদের জন্য দেড় মিনিট আর সতেরো উনিশের ক্ষেত্রে হয় আড়াই মিনিট অপরদিকে বি গ্রুপ হচ্ছে কুড়ি সেকেন্ড চোদ্দ বছর এবং সতেরো উনিশের ক্ষেত্রে হয় তিরিশ সেকেন্ড আর সি গ্রুপের ক্ষেত্রে আসনগুলি আমরা যেটি চয়েস করবে ছটার মধ্যে যেটা নিজের চয়েস মতো করবে সেটা হচ্ছে চোদ্দ বছরের ক্ষেত্রে পনেরো সেকেন্ড সতেরো উনিশের ক্ষেত্রে হবে খালি কুড়ি সেকেন্ড আর তালিকা বহির্ভূত যে অপশনাল আসন সেই দুটো আসনের ক্ষেত্রে আমাদের চোদ্দ বছর বালক বালিকাদের ক্ষেত্রে পনেরো সেকেন্ড আর সতেরো এবং উনিশের ক্ষেত্রে থাকে কুড়ি সেকেন্ড এখন এইভাবে আমাদের টাইমটা করা থাকে এখন আসনগুলি কি কি কিভাবে করতে হবে আমরা যখন অফিস করতে যাই তখন আমরা কোনগুলো লক্ষ্য রাখি দেখা যায় অনেক সময় কি যে দর্শক থাকে আদার্স থাকেন ফিজিক্যাল অনেক মাস্টারমশাই থাকেন দেখা যায় একই আসন করছে বিচারকরা দেখা গেল যে আমি যেটাকে মনে করলাম খুব ভালো সেইটাকে নাম্বার কম পেয়ে গেল আর একজন যেটা খারাপ করলো সে বেশি নাম্বার পেয়ে গেল নিশ্চয়ই পার্সেলিটি হচ্ছে এরকম আমাদের মনে হয় তো যাই হোক সেই সব নিয়ে আমি পরে আসবো আমাদের সেখানে কোনো রকম কোনো সুবিধা নেই পাঁচজন জাজ থাকেন সব থেকে যিনি বেশি নাম্বার দেন তারটা বাদ যায় হায়েস্ট আর লোয়েস্ট যে সব থেকে কম নাম্বার দেয় তারটা বাদ যায় মাঝে তিনটে যোগ হয় এই ক্ষেত্রে দেখা যায় যে একটি আসন যখন সে পারফর্ম করে যে পারফর্মার পারফর্ম করবে তখন তার কোন কোন জায়গাগুলো ঠিক বলে আমরা গণ্য করে থাকি এবং কোন 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 পয়েন্ট গুলো সে স্পর্শ করেছে কোন কোন পয়েন্ট গুলো সে টাচ করেনি সেইগুলোর উপরে ডিপেন্ড করে আমরা বাইরে থেকে মনে হয় খুব সুন্দর পশ্চার করেছে কিন্তু তা দেখা গেল যে পশ্চারের যেগুলো দরকার ছিল সেই মেটেরিয়ালস তার কাছে পাওয়া যাচ্ছে না অটোমেটিক সেই দশ নাম্বার থেকে ডিডাক্ট হয়ে হয়ে বেরিয়ে বেরিয়ে এসে এইভাবে দাঁড়ায় যার ফলে আমাদের যে স্টেট কাউন্সিল বিশেষ করে আমাদের অন্যান্য আমাদের দিল্লি মানে আমাদের যে ন্যাশনালে যতগুলো স্টেট হয় সব থেকে ওয়েস্ট বেঙ্গল এত পরিশ্রম করেন আমি খুব গর্বের সঙ্গে বলছি অফিসিয়ালদের নিয়ে তাদেরকে যেভাবে ট্রেনিং করানো হয় হয় যেভাবে যেভাবে তাদেরকে বারবার বলে বলে দেওয়া আমাদের সিনিয়ররা দেয় যে আপনারা দেখুন যে একটা ছাত্র ছাত্রী মনে রাখবেন যে তার ভবিষ্যৎ এখানে ডিপেন্ড করছে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদেরকে কিন্তু বিচার করতে হবে এই এই জিনিসগুলো দেখে এবং আমরা যদি দেখা যায় যে ওই জায়গায় দাঁড়িয়ে যদি তার নিজের কেউ যদি হয় তবুও তাকে সেভাবে দেওয়া যায় না কারণ আমরা দেখেছি ওয়ান বা হাফের বেশি হয় না নাম্বারিং এর ক্ষেত্রে পার্থক্য হয় না সেই জায়গায় দাঁড়িয়ে স্টেজের মধ্যে যেগুলো আমরা বা আমাদের অফিসিয়াল যেভাবে করে সেই নিয়ে আজকে আমি অফিস আলোচনা করছি আমি এক মিনিট টাইম নিচ্ছি আমি ছবিটা চলে যাচ্ছি ছবিতে আচ্ছা ছবিটা কি দেখা যাচ্ছে হ্যালো আমরা এ গ্রুপের যে আসন আসন আছে সেই প্রথমে একবার ছটি ছটা দেখিয়ে দিই তারপর ডিসকাস করব ছটা আসনের মধ্যে উত্থান প্রদাসন দেখে নিন উত্থান প্রদাসন এই আসনটি হচ্ছে এ গ্রুপে এই উত্থান প্রদাসন নেক্সট হচ্ছে দুই নাম্বার আসন হচ্ছে সর্বাঙ্গাসন তিন নাম্বার আসন মৎস্যাসন চার নাম্বার আসন হচ্ছে পূর্ণ মৎস্যেন্দ্রাসন পাঁচ নাম্বার হচ্ছে ধনুর আসন আমি ধনুর আসনে ফুল পশ্চার আরেকবার যাবো অন্য একটা ধনুর আসন আছে হাতটা একটু উপর দিয়ে উঠবে এটা ধনুর আসন নেক্সট হচ্ছে পশ্চিম উত্থান আসন এই যে ছটি আসন আমরা দেখছি এটা হচ্ছে এ গ্রুপে ছটি আসন এই এ গ্রুপে ছটি আসনের মধ্যে আমি পূর্বেই বলেছি যে দেড় মিনিট থাকতে হয় এবং চোদ্দ চোদ্দ দেড় মিনিট সতেরো উনিশ হচ্ছে আড়াই মিনিট এখন আমরা যখন অফিসিয়েটিং এ যাব আমাদের আমার ছিল এস জি এর অফিসিয়েটিং আলোচনা এবং সিলেবাসে কোন কোন আসন আছে সেইগুলো নিয়ে পর্যালোচনা তো এসজিএফআই যে রুলস আছে একটি রুলসের বই আছে আমাদের কাছে সেই চার পাঁচ পাতা রুলসের বই সেই রুলসে যেভাবে লেখা আছে সেই রুলস হচ্ছে যে আমি যেভাবে বলছি এইভাবেই যে ছটা আসন আছে তার মধ্যে লটারির মাধ্যমে একটি আসন করতে হবে হয়তো আমি দেখে নিলাম যে আমাদের লটারির মধ্যে পড়েছে ছটা আসনের মধ্যে উত্থান পদাসন ধরে নিলাম এই উত্থান পদাসন যখন করবে তখন আমাদের যে जजরা থাকেন তখন দেখবেন যে কিভাবে जजমেন্ট করতে হবে প্রথমত সেই পারফরমার চিত হয়ে শুয়ে পড়লো হাতে তালু মাটিতে স্পর্শ করবে হাতের মাটিতে স্পর্শ হবে এবং পা দুটি সোজা থাকবে পা দুটি সোজা থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে থাকবে এছাড়াও দেখতে হবে তার হাতের তালু নিতম্ব স্পর্শ করেছে কিনা বা সে অ্যাডভান্টেজ নিচ্ছে কিনা বা সে তার কবজি দিয়ে সে তার বাটাকটাকে চাপ দিয়ে পাটাকে তুলছে কিনা অর্থাৎ এই যে অর্থাৎ কখনই কবজি বা হাতের তালু বা হাতের আঙ্গুল তার কি করবে না যে বাটাকে তলায় ঢুকে যাবে না অর্থাৎ নিতম্ব বা পাছা যেটা বলি আমি ওখানে ঢুকে যাবে না বা তার সাপোর্ট নেবে না অপরদিকে স্কন্ধ কান শোল্ডার শোল্ডার কিন্তু দেখা যাবে অনেক সময় উঠে যায় এটাকে লক্ষ্য রাখতে হবে আর কি লক্ষ্য রাখতে হবে যে সে পঁয়তাল্লিশ ডিগ্রির জায়গায় পঞ্চাশ ডিগ্রি তুলে ফেলেছে কিন্তু দেড় মিনিট সময়টা কিন্তু কম নয় বা আড়াই মিনিট এখানে দেখা গেল ট্রেম্বলিং বা বা ঝাঁকুনি শুরু হয়ে গেল এবং সে আস্তে আস্তে নামতে নামতে দেখা গেল চল্লিশ ডিগ্রি বা থার্টি ফাইভ এ চলে এসছে তখন কি হবে এই সব জায়গাগুলো আমাদের বা অফিস শিয়ালদের এগুলো লক্ষ্য রাখতে হবে অনেক সময় পিঠটা উপর দিয়ে উঠে যায় অর্থাৎ বুকটা ওপর দিয়ে উঠে যায় নিচে হালকা হয়ে যায় নিচে দেখা যায় ম্যাটটা দেখা যাচ্ছে এপার থেকে ওপার হাতের উপর প্রেশার দিয়ে একটা কম্পন রয়েছে এইগুলো করলে প্রত্যেকটা আসনের মান হবে দশ এবং থেকে আমাদের হতে হতে আসে এই সব এখন দশের থেকে নয় সাড়ে আট ইত্যাদি ভাবে আস্তে আস্তে নামবে যে তাকে কত নাম্বার দেওয়া যাবে এই মতো অবস্থায় এই এ গ্রুপ এবং বি গ্রুপে কোনো চান্স থাকে না অর্থাৎ যখন স্টার্ট বলবে সঙ্গে সঙ্গে যদি সেই পারফরমার যদি ড্রপ করে যায় বা পড়ে যায় তাহলে সে দ্বিতীয়বার কিন্তু সুযোগ পায় না এবং দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না আসনটিকে আমরা তখন হয় জিরো যেহেতু তার কোনো সুযোগ নেই আমরা এইভাবে ট্রিট করে থাকি তাহলে এইটা হচ্ছে উত্থান প্রদাসন নেক্সট সর্বাঙ্গাসন সর্বাঙ্গাসন ধরে নিলাম আমি ছটা আসনের মধ্যে উত্থান পড়েনি সর্বাঙ্গাসন পড়েছে সর্বাঙ্গাসন যখন আমরা দেখব তখন দেখব যে পারফর্মার এইভাবেই পারফর্ম করবে একটা লক্ষ্য রাখবো কোনোই যেন সোল্ডার থেকে বেরিয়ে চলে না আসে অতিরিক্ত হাতের আঙ্গুল যেন ফাঁক না হয় চিবুক বা থুতনি বুকের সঙ্গে স্পর্শ করবে পা স্ট্রেট থাকবে সর্বোপরি দেখবো যে তার ট্রেম্বলিং ভাবটা রয়েছে কিনা কখনো তার মাথার দিকে পা ঝুলে আসছে কখনো বা পিছনের দিকে চলে যাচ্ছে এইগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাই আমরা যখন অফিসিয়েটিং করব আমরা সকলেই দক্ষ আমরা যারা এখানে আছি সকলেই আমরা জানি হয়তো আজকে আমাকে সুযোগ দেওয়া হয়েছে এবার আমার বাইরেও যারা রয়েছেন তারাও দিকপাল এবং শুনছেন আমার কথা হ্যাঁ আমরা সবাই একই সঙ্গে সবাই সমান দক্ষতা আজকে সুযোগ পেয়েছে আমি বলছি আপনারাও এগুলো জানেন খুব ভালোভাবেই তবু বলছি যে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে স্টেজে বসে না থেকে চেয়ারে বসে না থেকে সর্বোপরি আমরা উঠে চার চারপাশে পারফরমারের চারপাশে ঘুরে আমরা কিন্তু দেখবো যে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করার মতো এইগুলো দেখে আমরা দশ থেকে প্রত্যেকটার মান অর্থাৎ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এবং দুটো অপশনাল প্রত্যেকের মান হবে দশ 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 মোট পঞ্চাশ তাহলে এই আসনটায় যদি দশ থাকে তাহলে আমাকে সে দশ থেকে আমাকে নামাতে নামাতে আসতে হবে সাড়ে নয় নয় সাড়ে আট আট এইভাবে আমরা নেমে নেমে আসবো সর্বোপরি দেড় মিনিট বা আড়াই মিনিট পর তার কত মার্কসটা থাকলো এবং আমরা এটা লক্ষ্য রাখবো পাঁচজন জাত যখন থাকবেন আমাদের দৃষ্টিটা এমন হবে যে আমাদের কখনোই একটা জাজের সঙ্গে একটা জাজ দেড় মধ্যে ডিফারেন্স থাকবে দেড় বা দুই আমাদের সাধারণত স্টেটের ক্ষেত্রে তো হয় না দুই তো হয় না হয়তো দেখা যায় একের পার্থক্য হয়ে যায় হয়তো পাঁচটা জাজের মধ্যে কেউ সাড়ে আট দিলেন কেউ নয় দিলেন কেউ আট দিলেন তো দেখা যাচ্ছে ওই পয়েন্ট ফাইভ অথবা ওয়ান মানে এতটাই অ্যাডজাস্টমেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে এরকম হবে না যে একজন জাজ পাঁচ দিল একজন জাজ সাড়ে নয় দিল একটা আসনে এটা নয় তাহলে দেখা যাবে যে সেই পারফরমার টি কি এতটাই খারাপ করেছে পাঁচ নাম্বার পেলো আর অন্য জাজের কাছে সে পেয়ে গেল তার মানে হচ্ছে এই সাড়ে জায়গাটাকে আমাদেরকে ভাবতে হবে যে তার আসনটাকে আমাদের পুঙ্খানুপুঙ্খ নির্বাচন 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 করতে দেখতে হবে যে এ কত পাওয়ার যোগ্য কখনই গুড জাজ যখন হবেন বা হব তখন দেখা যাবে পয়েন্ট ফাইভ বা ওয়ান এইরকম পার্থক্য আসবে কোনো মতেই আসবে না তারপরেও আবার হায়েস্ট এবং লোয়েস্ট বাদ হয় তো এটা আমাদের স্টেট কাউন্সিলের পরামর্শ এবং খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করা হয় নেক্সট সর্বাঙ্গাসনের আমরা অন্যদিকে পশ্চাটা দেখাচ্ছি সর্বাঙ্গাসনে আঙ্গুল দেখুন আঙ্গুলগুলো জোড়া থাকবে আমি যতটা পেরেছি পশ্চাটা আনার চেষ্টা করেছি ছাত্রীদের দিয়ে আচ্ছা কুনুয়ের অবস্থান আঙ্গুলের অবস্থান পায়ে স্ট্রেইট একদম পা দেখুন এইরকম ভাবে আমরা আনার চেষ্টা করব এটা হচ্ছে সর্বাঙ্গাসন নেক্সট আসন হচ্ছে আমাদের মৎসাসন আমার পিছনে আরো দুই বক্তা আছেন এবং স্টেট কাউন্সিল থেকেও আছেন বলার সুযোগ করতে হবে আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি এটা দেখুন করবে পা দুটিকে তুলে নিয়ে আসবে এইভাবে এখন দেখুন আসনটা কিন্তু আসনের জায়গায় এখন আমাদের নেই আগে ছিল স্থির সুখমাসন স্থির ভাবে সুখ অনুভব করবো যে ভঙ্গিমাতে সেটা আসন কিন্তু এখন যোগাটা এখন স্পোর্টসে চলে গেছে স্পোর্টস একদম হাইলি কোয়ালিফাইড একদম সাংঘাতিক জায়গায় চলে গেছে যার ফলে এবছরে নালে যেটা দেখছি পরের বছরে চেঞ্জ হয়ে যাচ্ছে মৎ শাসন আমরা যেটা দেখেছি আমাদের সিলেবাস একদম কিন্তু আমাদের সংজ্ঞা ভুলে যেতে হবে মৎ শাসন দেখুন দুটো হাঁটু মাটিতে স্পর্শ হবে আঙ্গুল দিয়ে টেনে তাকে আনা যাবে না তার বেনিফিট বা অ্যাডভান্টেজ নিতে পারবেন না জাস্ট হাতটাকে চাপিয়ে রাখতে হবে কোনইটাকে মাটিতে ঠেকাতে হবে এবং মাথা সর্বোপরি একদম হিপ বা কি বলবো আমি নিতম্ব স্পর্শ করবে নাক মুখ পর্যন্ত ঢুকে যাবে ভেতরে বুক চেস্ট একদম উঠে যাচ্ছে বুক দেখুন উঠে আছে মুখের অবস্থান দেখুন কারণ এখন পারফর্মার পারফর্মাররা এত সুন্দরভাবে পারফর্ম করছে বিচারক দিকে ভাবতে হচ্ছে একটা সময় ছিল আমি শুনেছি আমি যখন অনেক ছোট আমাদের সিনিয়ররা বলেন যে একটা সময় ছিল ব্যাঘ্রাসন পর্যন্ত এ ক্যাটাগরি আসন ছিল এ গ্রেড এই গ্রেডেশনের ব্যাপারটা আমি আসব তো এখন দেখা যাচ্ছে যে ব্যাঘ্রাসন এখন সি ক্যাটাগরি বা বি প্লাসে চলে গেছে বা সি প্লাসে চলে গেছে তাহলে এত উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে আমাদের আসনের নেক্সট এই দেখুন মৎসাসন দেখাচ্ছি আমি মৎসাসনের প্রথম মুখের দিকটা ফ্রন্ট ভিউটা নিয়েছি নেক্সট হচ্ছে সাইড ভিউটা দেখুন এটা হচ্ছে মৎস এটা হচ্ছে মৎসাসন এই মৎসাসনের ক্ষেত্রে আমরা জাদবেন করবো যে কখনো টুপির মতন আঙ্গুলটা টুপির মতন পায়ের বুড়া আঙ্গুলে রাখা যায় কখনো হাতটাকে কি করব না সাপোর্ট যাতে না বুঝতে না পারে যে আমি সাপোর্ট নিই নি সেই জন্য সাপোর্ট যাতে না নি সেই জন্য এইভাবে রাখা যাবে তো এক এক বছর আমাদের বলে দেওয়া হয় আগে থেকে যে আঙ্গুলের পরিস্থিতিটা কেমন হবে যাই হোক এটা কিন্তু মৎসাসন মৎস্যাসনে আমাদেরকে ঘুরে ঘুরে আমরা যখন আমরা মানে আমরা সকল বিচারকরা বিচারক আমি সকলকেই বলছি আমরা যারা বিচার করব তাদেরকে আমাদেরকে এই জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে যে তার এই পয়েন্ট গুলো ঠিক আছে কিনা এরপর থেকে সবাই যদি এরকম না করতে পারে তা সেইভাবেই নাম্বারিংটা চলবে একজন হয়তো এরকম করলো আর একজনের বুকটা আরেকটু নেমে গেল আর একজনের কোনোই হয়তো ফাঁক হয়ে গেল তাকে সেইভাবেই নাম্বারিং আমরা করব। চলে যাচ্ছি আমরা মত শাসনের পর থেকে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল এখানে সিলেবাস আছে সিলেবাস ওনারা সাপ্লাই করে বললি পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আমাদের পূর্ণ আসন পূর্ণ আসন পূর্ণ মৎসেন্দ্রাসন মানে পদ্মাসন করবে পদ্মাসন করে নেওয়ার পর কষ্টারটা এরকম ভাবে হবে আমরা কি কি দেখব আমরা দেখব হাঁটুটা মাটি স্পর্শ করেছে কিনা দুটো নিতম্ব বা মাটি মাটি স্পর্শ স্পর্শ করেছে করেছে কিনা দেখুন এখানে দুটো দুটো নিতম্ব কিন্তু কি হবে নিতম্বটা উঠে বাটা বাটা যাবে সেটা হবে না এবং সর্বোপরি কাঁধ এবং চিবুক যতটা সম্ভব এক সরল লেখায় থাকার চেষ্টা করতে হবে আর ফিগারটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে পিছনে দেখুন এই হাঁটু হাঁটুর সঙ্গে আমার পায়ের বুড়ো আঙুল যেন সমান ভাবে থাকে কখনোই হাঁটুর থেকে এই পায়ের বুড়ো আঙুল যেন এগিয়ে না চলে আসে এগুলো সাধারণ মানুষ তো চট করে নিয়ম কানুন গুলো জানবে না জেনে নেবে যে কি ব্যাপার ওর তো আসনটা এত এত ভালো হলো কম কেন এই আঙ্গুল হাঁটু অতিক্রম করে যেন সামনের দিকে এগিয়ে না আসে আর মেয়েটিকে দেখুন আমাদের ছাত্রীকে দেখুন হাতটিকে ও কিন্তু স্পর্শ করেছে কিন্তু কখনোই টিপে গ্রিপ করেনি যাতে অ্যাডভান্টেজ বিচারকরা যেন না পারে যে অ্যাডভান্টেজ নিয়েছে এইরকম ভাবে গ্রিপ করলে এই জায়গাটা যেন অ্যাডভান্টেজ নিচে এটা যেন না বুঝতে পারে জাস্ট হাত এসেছে টাচ করে আছে নেক্সট হচ্ছে এখানে কোনো ফাঁক থাকবে না বগল এবং থাই দেখুন এখানে কোনো ফাঁক থাকবে না সর্বোপরি অন্য হাতটি থাকবে থাইয়ের মধ্যে এইগুলো আমরা যখন জাজমেন্টে যাব তখন আমাদেরকে এই এই ব্যাপারটা আমাদেরকে আপ টু ডেট হতে হবে তখন এইরকম একটা ফিগার যখন দেখবো আমরা পূর্ণ মৎস্যেন্দ্র আসনে তখন তাকে আমরা সেইভাবে ট্রিট করবো কিন্তু এই আসনটি পারফর্ম করার সময় এ গ্রুপের আসনে এবং বি গ্রুপের আসনে ড্রপ অ্যালাউ করা যায় না এবং চান্স পাওয়া যায় না এটা যদি এই মুহূর্তে যখন স্টার্ট বলবে সে যদি পড়ে যায় তখন তাকে আমরা ড্রপ বলি এবং সে আসনটিকে আমরা ক্যান্সেল বা সে নাম্বারিং এর ক্ষেত্রেও সেইভাবেই তাকে আমরা জিরো দিই নেক্সট হচ্ছে ধরে নিলাম আমাদের পড়েছে ধনুর আসন ধনুরাসন আমি ফিগারটা দেখাচ্ছি এটা চেঞ্জ হয়েছে আসনের আসনটা আমি দেখাচ্ছি তো ধনুরাসন যখন করবে তখন আমরা দেখব যে দুটো হাতের আঙ্গুল যেন আহ যেন না গোড়ালি এবং হাঁটুর গ্যাপটা ফাঁকটা যেন কম হয় খুব ম্যাক্সিমাম যেন ফাঁক না থাকে এবং পশ্চাৎটা হাতটা সোজা হবে এই হাতটা এখন আঙ্গুল অথবা ঠিক একদম পায়ের দিকে ধরবে সেটা আমি দেখাচ্ছি সর্বোপরি দেখা যাবে যে ফিগারটা এরকম এলো কিন্তু আসনটি এখন হবে আমাদের স্টেট কাউন্সিলের থেকে এক মিনিট দেখায় আমি দেখাচ্ছি হয়তো এখানে আছে এটা হবে এই হাতটি হবে এখন চলে গেছে এখন কোড়া আঙ্গুলের কাছে অথবা এই দিক থেকে বুড়ো আঙ্গুলকে বুড়ো আঙ্গুল দিয়ে লক করবে বুড়ো আঙ্গুল দিয়ে ধরবে অথবা কোড়া আঙ্গুল সেটা আমি একটু পরেই দেখিয়ে দেবো ধনুর আসনে আমি ছবি দেখাতে দেখাতে আমি পেয়ে যাব তখন আমি দেখাবো সর্বোপরি আসনটা ফিগারটা হবে এরকম হাতটা উপর দিয়ে আরো উঠে যাবে এটা ধনুর আসন নেক্সট হচ্ছে পশ্চিম উত্তানাসন যে ছটা আসনের মধ্যে আর একটি আসন পশ্চিম উত্তান আসন এই পশ্চিম মধ্যে আমরা আসনটি আমরা প্রত্যেকেই জানি এই আসনটি করতে গেলে আহ প্রথমত হচ্ছে পেট বুক একদম পায়ে সাথে স্পর্শ হয়ে যাবে মাটিতে ঠিকবে এবং বুড়ো আঙ্গুলটা এইভাবেই যেভাবে আছে পারফর্মার যেভাবে পারফর্ম করেছে এইভাবেই রাখতে হবে তো এইটা হচ্ছে আমাদের পিঠটাকে লক্ষ্য রাখবো পিঠটা যেন কাচিমের মতন কচ্ছপের পিঠের মতো যেন কার না হয়ে যায় উঁচু না হয়ে যায় পুজো হয়ে না যায় এটা লক্ষ্য রাখতে হবে হিটটা যেন উঠে না যায় এইগুলোকে আমাদেরকে বিচার করতে হবে তারপরে সেইভাবে নাম্বারগুলো ডিটেক্ট করতে হবে তার তার কাঠিন্যতা রয়েছে কিনা পা ফাঁক হয়ে যাচ্ছে কিনা তার হাঁটু উঠে যাচ্ছে কিনা এবং থাই হাঁটু আর বুক পেট এই দুটোর মধ্যে কোনো গ্যাপ থাকছে কিনা ফাঁক হয়ে যাচ্ছে কিনা এইগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সর্বোপরি তার ফুল পশ্চাৎটা কিরকম সে অভিপ্রদর্শন করছে এইগুলো লক্ষ্য রেখে আমাদেরকে নাম্বারিং করতে হবে এটা হচ্ছে পশ্চিম উত্তানাসন নেক্সট বি গ্রুপের আসন এ গ্রুপের আসন আমরা কমপ্লিট করলাম ছটা আসনের মধ্যে লটারির মাধ্যমে একটা আসন হবে টাইম দেড় মিনিট এবং আদার হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি দাদা শোনো শুধু অভিষেটিং না আমাদের যে সমস্ত শিক্ষকরা বিভিন্ন যে সমস্ত শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের শেখাবেন তারাও যেন বিষয়টা লক্ষ্য রেখে সেই রকম ভাবে শেখান হ্যাঁ তারাও তাদের কাছে অনুরোধ থাকবে তারাও যেন বিষয়টা গুরুত্ব সহকারে জিনিসটা বুঝে নেন এবং পরবর্তীকালে শেখাতে সুবিধা হবে হ্যাঁ আমরা যাজদের উদ্দেশ্যে বলছি না যারাই আমাদের অ্যাটেন্ড করেছেন অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা ক্লাব সংঘগুলোতে তাদের নিয়ম কানুন অনেক সময় থাকে তারাও খুব দক্ষ জাজ তারাও দক্ষ কোচ হ্যাঁ তাদের ক্ষেত্রেও তাদেরও একটা একটা সিলেবাস থাকে তাদেরও একটা থাকে তারা অনেক সময় আমাদের স্কুল যে সিলেবাস সেটা অনেক সময় তাদের অজ্ঞাত থেকে যায় যার ফলে অনেক কিছু মন্তব্য উঠে আসে কিন্তু ব্যাপারগুলো আমরা যদি একবার জেনে যাই আমাকে যদি এখন ক্লাবে যদি যায় ক্লাবে জাজমেন্ট করতে পাঠায় তাহলে আমি ক্লাবের সিলেবাসটাকে জেনে নেবো সর্বোপরি ভালো করে জেনে তবে করব সেরকম স্কুলের নির্দিষ্ট সিলেবাস আছে স্কুলের নির্দিষ্ট সিলেবাসটা এই জন্য যে আমি কি সকল সম্মানীয় জাজ কোচ প্রত্যেকেই আমি বলছি যে একটু দেখে নিন ব্যাপারটা যেটা হচ্ছে গড় ভাষণ বি গ্রুপের গড় ভাষণ এখানেও ছটা আসন আছে বি গ্রুপের টাইম টোয়েন্টি সেকেন্ড চোদ্দ বছর এবং সতেরো উনিশের ক্ষেত্রে আমাদের তিরিশ সেকেন্ড আসনের ফিগার গুলো সবই একই চোদ্দো সতেরো উনিশ তিনজনেরই এখন ধরে নিতে হবে ছটা আসনের মধ্যে আমাদের গর্ভাসন আছে নেক্সট হচ্ছে গর্ভাসনের পর কুক্কুট আসন আছে কুক্কুট আসনের পর বকাসন বকাসন চার নাম্বার হচ্ছে ভূমাসন পাঁচ নাম্বার হচ্ছে শলভাসন আর ছয় নাম্বার হচ্ছে হ্যাঁ এটাই হলো বোধহয় ভুল হচ্ছে আমার গোনাটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা আর একটা হচ্ছে আহ আর আমি মনে পড়ে যাবো আর একটা আসনটা এই ছটা আসনের মধ্যে আমরা প্রথমেই পূর্ণ সলবাসন পূর্ণ পূর্ণ সল্বাসন তাহলে পূর্ণ সালবাসন পূর্ণ সালবাসন মোট ছটা আসন পূর্ণ শালবাসন আছে এখানেই আছে পূর্ণ শালবাসন তো এই যে আসন মোট ছটা তার মধ্যে আমি ধরে নিলাম বি গ্রুপে আসনে আমার পড়েছে লটারির মাধ্যমে গর্ভাসন ধরে নিচ্ছি তাহলে গর্ভাসন করতে গেলে আমাকে প্রথমেই দেখতে হবে সে পদ্মাসন করে হাতটা কান স্পর্শ করেছে কিনা দুটো রিস্ট জোড়া হবে এবং হাতটি কান স্পর্শ করবে এখানে একটা ব্যাপার আছে দেখতে হবে আমাকে সাইডে গিয়ে জাজকে সাইডে গিয়ে দেখতে হবে যে তার ঘাটটা অর্থাৎ গলা এবং ঘাট এগিয়ে চলে গেছে কিনা আমরা যখন বলি দিই পাঁঠা বলি দিই যুবকাষ্টে যখন পাঁঠাটাকে রেখে যখন কাটি যেরকম ভাবে ঘাটটা এগিয়ে চলে আসে সেরকম যেন ঘাটটা যেন পারফর ঘাটটা যেন এগিয়ে না যায় এটা লক্ষ্য রাখতে হবে ঘাটটা যেন ঠিক থাকে সর্বোপরি পিঠটা যেন কাছিমের মতন পিঠটা যেন কুজো না হয়ে যায় এবং বডিটা স্ট্রেট থাকে দুটি নিতম্বে যেন মাটিতে স্পর্শ করে এইগুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে টাইম কিন্তু কুড়ি সেকেন্ড অপরে সতেরো উনিশের হচ্ছে তিরিশ সেকেন্ড নেক্সট আমরা চলে যাব কুকুট আসন কুকুট আসন ঠিক দেখুন যেভাবে পারফর্মার পারফর্ম করেছে ব্যাপারটা আমি অনেকটা আনার চেষ্টা করেছি এখন নিখুঁত ভুল পরে আসছে যেটা হচ্ছে আমরা চেষ্টা করবো আঙ্গুল জোড়া থাকবে নিচে পদ্মাসন করে হাতে উপর ভর দিয়ে বডিটাকে তুলবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে চেস্ট আপ চিন আপ চেস্টটাকে এগিয়ে আসবে এবং পিছন থেকে দেখতে গেলে দেখতে হবে যে তার নিতম্ব যেন অতিরিক্ত উঠে না যায় নিতম্ব যেন ঝুলে না যায় আবার হাঁটুর সঙ্গে আমার থাই যে কডিওসেপ যে মাসেলসটা রয়েছে এই থাই থেকে হাঁটু অব্দি এই অবস্থাটা যেন মাটির দিকে ক্রমশ ঢালু হয়ে যেন না যায় থাইয়ের থাইয়ের সমান্তরাল ভাবে যেন হাঁটুটা আসে সর্বোপরি দেখতে হবে যে তার আসন আসনটা কেমন করেছে সে তার মধ্যে কোনো কম্পন আছে কিনা কোনো কাঠিন্যতা আছে কিনা মুখের মধ্যে কোনো ঘাম বা একটা কষ্টের ভাব আছে কিনা এগুলো লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে নেক্সট আমরা যাচ্ছি বকাসন দেবাশিস বাবু স্ক্রিনটা স্টপ করুন দেবাশিস প্রেজেন্টিং হয়ে গেছে আচ্ছা 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 ছবিটা দেখা যাচ্ছে না স্যার না দেখা যাচ্ছে না একজন শেয়ার করেছে স্ক্রিন আচ্ছা প্লিজ আমরা আমার তো আবার 1 মিনিট আবার দেখি আচ্ছা প্রথমে বলি যারা জয়েন করছেন বা করেছেন আমরা স্ক্রিনে স্ক্রিন শেয়ার হয়ে গেলে শেয়ার স্ক্রিনটাকে আবার স্টপ করে দেবেন তাহলে আমাদের এই ত্রুটিটা হবে না আর যখনই আমাদের ক্লাস চলছে অনলাইনে তখনই আমরা করব কি মিউট করে রাখবো প্রত্যেকে তাহলে সাউন্ডটা আরো বেটার শোনা যাবে ধন্যবাদ আচ্ছা ছবিটা কি দেখা যাচ্ছে এখন আমার ছবিটা দেখা যাচ্ছে ছবিটা দেখা যাচ্ছে এখন হ্যালো না না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আচ্ছা এই মুহূর্তে বলি আমাদের সঙ্গে আমরা পেয়েছি দিদি প্রত্যেকদিনই আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় দীপা মিত্র তিনি জয়েন করেছেন আমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এবং অনorable সেক্রেটারি ডিসিএসজিএস সেন্ট্রাল কলকাতা শ্রী দীপা মিত্র শ্রীমতী দীপা মিত্রকে আমরা পেয়েছি কিছুক্ষণ পরেই দিদি তার মূল্যবান বক্তব্য রাখবেন এবং আমরা সাথে পেয়েছি সন্দীপ সিনহা জয়েন্ট সেক্রেটারি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর সন্দীপ সিনহা অনেক ধন্যবাদ জয়েন করার জন্য শুরু করুন করুন সকলকে অনুরোধ করছি হ্যাঁ বুঝা আমার কি ছবিটা দেখা যাচ্ছে ভাই ওকে থ্যাংক ইউ তাহলে আমরা বলছিলাম যে গর্ভ গবাসনের ক্ষেত্রে গবাসনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি কি না বগলের সাথে থাইটা এইভাবেই লেকে থাকবে থা আমার দেখুন চেস্ট এবং বেলি বা অ্যাবডোমেন তার সাথে থায়ের মধ্যে কোনো গ্যাপ থাকবে না পাটা একদম চলে যাচ্ছে নিতম্বে হয় গোড়ালি কিংবা পায়ের পাতা কিংবা পায়ের চেট্টো বা পায়ের আঙুল কোনো কিছু একটা স্পর্শ করতে হচ্ছে আমাকে নিতম্ব বা বাটাকে বডিটা সর্বোপরি এইভাবে আমরা ছবিতে যেভাবে দেখাচ্ছি এইভাবে বকাসনটা আসবে হাতের আঙ্গুলগুলো ফাঁক হবে না হাত কিন্তু সোল্ডার লেভেলের বাইরে ফাঁক হয়ে যাবে না বিরাট কিছু এটা আমরা বকাসনে এইভাবে আমরা জাজমেন্টশিপ যখন করব তখন এটা এখান থেকে আমাদের দশ 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 থেকে যেগুলো আছে সেখান থেকে ডিডাক্ট হতে হতে আসবে যদি কেউ দেখলাম তার কুড়ি সেকেন্ডের মধ্যে বা তিরিশ সেকেন্ডের মধ্যে দেখা গেলো সেটা স্লিপ করে কুনুয়ে চলে এসেছে হাঁটুটা বা হয়তো পিছনের পাটা নিতম্ব যে স্পর্শ করে আছে ওটা হয়তো নিতম্ব স্পর্শ করেনি ফাঁক হয়ে আছে এবং সর্বোপরি হাঁটু ভাঁ কুনুই ভাঁজ হয়ে গেছে তলার আঙ্গুলগুলো অনেকটা সাপোর্ট নিয়েছে ফাঁক করে অথবা সোল্ডার থেকে হাতগুলো বেরিয়ে গেছে অনেকটা দূরে সাপোর্ট নিয়েছে মাথা ঝুলে গেছে এই রকম যখন পশ্চাৎ দেখবো তখন আমরা দশ থেকে আস্তে আস্তে ডিডাক্ট করতে 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 নামবো মনে থাকে যেন আমরা দশ থেকে বেরিয়ে বেরিয়ে আসবো এটা হচ্ছে আমাদের এটা নাম হচ্ছে বকাসন নেক্সট হচ্ছে আমাদের ভূমাসন কি করব না ভূমাসনে দুটো পা স্প্লিট যেটা বলছি দুটো পাকে ফাট করে একশো আশি ডিগ্রি কিন্তু দেখা যায় একশো আশি ডিগ্রি করলে আমাদের ফিজিওলজি যেটা অ্যাকর্ডিং টু ফিজিওলজি পা গুলো অনেক সময় হাতে ধরতে পারে না একটু আগে পিছে করে নিতে হয় পারফরমারকে তখন পা দুটোকে স্ট্রেট থাকবে নিতম্ব একদম যেন উঠে না যায় পিঠটা যেন কাচিমের মতো হয়ে কাচিমের পিঠের মতো যেন না হয় কাঁধ বা শোল্ডার উঁচু হয়ে যেন না যায় এই জিনিসগুলোকে দেখে আমাদের এটা হচ্ছে বি গ্রুপের আসন ঘুমাসন কুড়ি সেকেন্ড এবং হচ্ছে থার্টি সেকেন্ড এইগুলো আমরা দেখব থুতনি যেন মাটির সাথে স্পর্শ থাকে নেক্সট হচ্ছে আমাদের আসন দেখাচ্ছি আমরা সলভাসন পূর্ণ সলভাসন পূর্ণ সলবাসন দুই রকম করা যায় একটা করা হয়েছে এরকম হাতে হাতে তালু মাটিতে থাকবে হাত টান টান করে থাকলো এবং দেখুন যেভাবে পারফরমার করেছে বডিটা উঠে গিয়ে এখানে লক্ষ্য রাখতে হবে মাথার সঙ্গে নিতম্ব বা বাটাক যেন কখনই স্পর্শ হবে না গ্যাপ আছে দেখুন মাথা এবং নিতম্ব গ্যাপ আছে এটা দেখতে হবে এই একটা লক্ষ্য রাখতে হবে পা পাটা স্ট্রেট আছে অনেক সময় মাথা অতিক্রম করে চলে আসে কখনো কি কি বা মাথার যে ফ্রন্টাল বোনটা কাছে পর্যন্ত ফ্রন্টাল বোন যেটা রয়েছে আমাদের সে ফ্রন্টাল বোনটা পর্যন্ত অতিক্রম করে চলে আসে গোড়ালি বা পা চলে আসে এগুলো চলবে না কখনো কখনো হয় কি পায়ের পাটা বেন্ট হয়ে যায় কখনো কি হয় না পাটা হাতের দিকে নেমে যায় কখনো দোলা দোলা ভাব হয় এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আঙ্গুল জোড়া হবে হাতের আঙ্গুল এটা একটা হয় আর একটা পূর্ণ সালবাসন হয় সেটা কি রকম না এইখানটা আমরা দেখুন একটা ইউ আকৃতি করা আছে মানে বডিটা নিতম্ব বা মাথার উপরে আছে অনেক সময় কি হয় সোজা একদম তুলে হয় সলভাসনে কিন্তু তাতে দেখা গেছে কাঁধের অনেক সমস্যা সৃষ্টি হয় তাতে নম্বরটা কম পায় যার ফলে সেটা সঠিকভাবে যদি কাঁধে সমস্যা থেকে যায় অনেক সময় আহ নাম্বারিং কম হয় সেজন্য বহুল প্রচলিত এখন অব্দি এই আসন এইভাবেই পারফর্মটা করে এটা হচ্ছে সলভাসন তাহলে আমরা এই যে এ গ্রুপ এবং বি গ্রুপ আসনগুলি আমরা দেখলাম এবং এই আসনগুলিকে আমরা এইভাবেই ট্রিট করব নেক্সট হচ্ছে সি গ্রুপ আমি একটা কথা বলবো দেবতী পূর্ণ চক্র আসনটা বলা হয়নি পূর্ণ চক্র আসন বি গ্রুপে হ্যাঁ হ্যাঁ পাঁচটা হয়েছে আর একটা হচ্ছে পূর্ণ চক্র আসন হ্যাঁ ওটা বলে দাও হ্যাঁ হ্যাঁ পূর্ণ চক্র আসন পূর্ণ চক্র আসনটা দেখায় পূর্ণ চক্রাসনটা এক মিনিট আছে আমার পূর্ণ চক্রাসন দেখুন আমরা চক্রাসন করি চক্রাসন দেখি আমি যে ছবিগুলো দেখাচ্ছি হ্যাঁ তো প্রত্যেকেই কিন্তু আমাদেরই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মেয়ে আমাদের জেলার বিভিন্ন জেলার মেয়ে যারা ন্যাশনাল গোল্ড মেডেল পেয়েছে যারা স্টেটে গোল্ড মেডেল পেয়েছে তাদেরই ছবি এগুলো বাইরের কারু নয় দেখুন চক্রাসন আমরা অনেক রকম দেখেছি চক্রাসনটা একবার দেখুন একটা টেবিল মনে হচ্ছে যেন একটা টেবিল চারটে পা হলে একটা টেবিল তো এটা সব কৃতি ছাত্রী পাটা দেখুন স্টেট আছে এখন এই চক্রাসনটাকে আমরা যদি আইকন ভাবি তাহলে এরপর আমরা যদি দশের থেকে এইভাবে আমরা আস্তে আস্তে ডিডাক্ট করতে আসতে দেখবো যে আমরা শোল্ডার লেভেলে পা থাকবে গোড়ালি এবং পায়ের আঙ্গুল এবং গোড়ালি যেন সমানভাবে থাকে দুটো পায়ের গ্যাপ যেন বিশাল না থাকে হাতটা এসে তার মধ্যমা আঙুলটা গোড়ালি স্পর্শ করবে হাত এবং হাতের কুনুই এবং পায়ের হাঁটু যেন যতটা সম্ভব স্ট্রেট থাকবে কানের সাথে হাত লেগে থাকবে এইটা হচ্ছে আমাদের চক্রাসন এই চক্রাসনটা করতে গিয়ে যখন দেখবো পা ফাঁক হয়ে গেছে হাঁটু বেন্ট হয়ে গেছে হ্যাঁ বিশাল একটা টেনশন রয়েছে একটা ট্রেম্বলিং রয়েছে তা এই জায়গাগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেইগুলো আমাদের বিচারক হিসাবে যখন আমরা বিচার করব তখন চিয়ারে বসে যতটা সম্ভব না থেকে ঘুরে ঘুরে কিন্তু বিচার করতে হবে কারণ একজন পারফরমারের কুড়ি সেকেন্ড তার একটা ভবিষ্যৎ হচ্ছে নির্ধারণ হচ্ছে তা সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচজন যাদের চোখ যেন এড়িয়ে না যায় সেই পয়েন্ট গুলি আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করব আমরা বাইরে থেকে দেখবো যে এবং সমালোচনা করব এরকম না কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজ হবে এক সব সকল পারফর্মার আমাদের চোখে সমান এবং সে যেন একটা যেন ডিপ্রাইভ না হয় এটা হচ্ছে পূর্ণ চক্রাসন এইটা নিয়ে আমাদের বি গ্রুপে ছটা আসন দাঁড়ালো ছটা আসনের টাইম হচ্ছে কুড়ি সেকেন্ড এবং আদার্স ত্রিশ সেকেন্ড লটারির মাধ্যমে একটা আসন করতে হবে এখানে কোনো ড্রপ চলবে না যদি স্টার্ট বলে দিয়ে গেল যদি শুরু করলো সঙ্গে সঙ্গে পড়ে গেলো বা হয়তো কোনো কারণে সে হয়তো পারফর্ম করতে পারলো না একদম পড়ে গেল তখন সেটাকে কিন্তু আর দ্বিতীয়বার তাকে চান্স দেওয়া যায় না এখন আমরা আসছি সি গ্রুপের আসন সি গ্রুপে ছটা আসন সেখানে পারফর্মার এখানে লটারি হবে না পারফর্মার ছটা আসনের মধ্যে নিজে চয়েস করবে সেই চয়েস করার সময় এখানে তার ক্ষেত্রে চান্স দেওয়া হবে অবশ্যই তাকে চান্স দেওয়া হবে এক মিনিট আমি বার করে নিই এটা হচ্ছে সি গ্রুপের আসনগুলি আমি দেখাচ্ছি সি গ্রুপের আসন সংখ্যাসন এদের মধ্যে পারফরমার একটি আসনকে চয়েস করবে এখানে লটারি হবে না তাহলে আমরা যখন বিচারক হিসেবে আমরা বিচার করব তখন কি কি দেখব সংখ্যাসন সবাই এরকম ভাবেই করবে কিন্তু কি দেখবো আমার এই ফটোটা আমাদের তোলা হয়নি পারফর্মার ঠিকই পারফর্ম করেছে আমাদের ফটোটা সেই অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়নি অভিজ্ঞ আমরা তো যাই হোক এটা হবে হাঁটু এবং তাদের যে যে সমান থাকবে হাঁটুটা যেন নেমে না যায় মাটির দিকে নেমে না যায় সোজা থাকবে এক নাম্বার পিছনে হাঁটুটা যখন গোড়ালিটা গোড়ালির উপরে নিতম্ব থাকবে পায়ের আঙ্গুলের উপরে আমরা বসবো পাটা আমাদের কাঁধে থাকবে এবং দেখবো যে আমরা গোড়ালি কিন্তু কাঁধ স্পর্শ করবে গোড়ালি এবং কাঁধের মধ্যে গোড়ালি এবং কাঁধের মধ্যে কোনো ফাঁক থাকবে না লক্ষ্য রাখতে হবে গোড়ালি এবং কাঁধের মধ্যে কোনো ফাঁক থাকবে না এটাকে আমাদের লক্ষ্য করতে হবে তার জন্য জাজমেন্ট যখন করব আমরা জাজ এজ এ জাজ হিসাবে ঘুরে ঘুরে দেখতে হবে আর কি করব না আমরা দেখতে পাচ্ছি যে সর্বোপরি হাতটা হবে নমস্কার মুদ্রা বডির মধ্যে কোনো কাঁপুনি থাকবে না এটা টাইম হবে চোদ্দ বছর গ্রুপের হচ্ছে পনেরো সেকেন্ড আদার্স হচ্ছে সতেরো উনিশ হচ্ছে কুড়ি সেকেন্ড এই কুড়ি সেকেন্ড তাকে ধরে রাখতে হবে তার মধ্যে এইটি হচ্ছে আমাদের সংখ্যাসন নেক্সট আসন হচ্ছে শীর্ষাসন শীর্ষাসন আমরা সকলেই জানি শীর্ষাসন কিভাবে না এইভাবে আমরা শীর্ষাসনটি করব হাত হাতগুলি দেখব কুনুইটা দেখব দুটো কুনুই বিশাল ফাটকালো যেন বেরিয়ে না যায় সর্বোপরি গোটা বডিটা স্ট্রেট থাকবে অনেক সময় শীর্ষাসন করতে গিয়ে হয় পায়ের আঙ্গুল সামনের দিকে ঝুঁকে যায় অথবা পিছন দিকে হেলে যায় এইভাবে একটা মানে একটা কখনো হাঁটুটা বেন্ট হয়ে যায় এরকম একটা ছবি এসে আমাদের সামনে দাঁড়ায় তো সেইভাবে আমরা কিন্তু লক্ষ্য রাখবো যখন আমরা জাজমেন্টে থাকবো নেক্সট হচ্ছে উত্থিত পদহস্তাসন সি গ্রুপের উত্থিত পদ হস্তাসন আমরা দেখতে পাচ্ছি এটা যখন করব দুটি নিতম্বের উপর বসে বডিটাকে স্ট্রেট করে যেমন ছবিটা আছে দেখুন সেই ক্ষেত্রে পেট বুক এবং তার সাথে খাইছে সেটা স্ক্রিনটা শেয়ার করুন এ বাবা অনুরোধ করছি এইভাবে যদি করে তাহলে দেরি হয়ে যাবে ঠিক আছে আমি আবার দেখি সকলকে অনুরোধ করছি যে সাবির ভাই যেভাবে বললেন সেইভাবে এবার দেখা যাচ্ছে ওকে থ্যাংক ইউ শীর্ষাসন শীর্ষাসনটি যখন করব তখন আমাদের ঠিক যেভাবে পারফর্ম আমি কথাগুলো শোনা যাচ্ছে তো পারফরমার যেভাবে পারফরম্যান্স করবে ঠিক এইভাবেই তো আমরা দেখব হাতটা মাথার পিছনে থাকবে দুটো কোনোই যেন বেশি ফাঁক না হয় এবং পা যেন কখনই সামনের দিকে বা পিছনের দিকে দুলবে না হাঁটু ভাঁজ হবে না এইভাবে আমরা কিন্তু শীর্ষাসনটা করবো নেক্সট হচ্ছে আমাদের উত্থিত পদহস্তাসন হস্তাসন উত্থিত পদ চেস্ট এবং অ্যাবডোমেন যেন সাথে যেমন টাচ হয়ে আছে অর্থাৎ থায়ের সাথে ঠিকই আছে কোনো ফাঁক নেই হাতটা একদম এল টাইপে করা আছে নাইনটি ডিগ্রি কুনুয়ের যে অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি আছে গোড়ালি স্পর্শ করেছে নাক মুখ দেখুন ঢুকে গেছে একদম হাঁটুর হাঁটুর পরে পরবর্তী অংশ টিবিয়া ফিবুলা বোনের কাছে স্পর্শ হয়ে গেছে গোটা পিঠটা দেখুন স্ট্রেট হয়ে আছে হ্যাঁ কুজো হবে না বা খুব ট্রেমলিং থাকবে না কাঁপুনি থাকবে না টোটালি এই ফিগারটাকে আমরা আমাদের চোখে ভাসবে এইভাবে আমরা নাম্বারিং যখন করব তখন দেখবো দুটো নিতম্ব সমানভাবে মাটি স্পর্শ করেছে কিনা নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ঊর্ধ্ব কুকুটাসন ঊর্ধ্ব কুকুটাসন যখন আমরা করব ঊর্ধ্ব যখন করবো তখন হাতের আঙ্গুলটা দেখুন যে কাঁধের থেকে দুটো হাত যেন অতিরিক্ত জায়গা না নেয় অর্থাৎ সে বেনিফিট বা সে অ্যাডভান্টেজ যেন না নেয় সে কাঁধ বরাবর হাতটি থাকবে হাতের আঙ্গুলগুলো জোড়া থাকবে কম মাটিটাকে যেন সে কম সাপোর্ট নেয় এবং পদ্মাসন করে পা একদম বগলের কাছে গিয়ে গেছে আর দেখুন নিতম্ব কিন্তু নিচে দিয়ে ঝুলে যাবে না তখনই পিঠটা কিন্তু কার্ভ হয়ে যাবে না অর্থাৎ কাছিমের পিঠের মতো হবে না সর্বোপরি আসনটা এই রকম হবে এর মধ্যে আমরা যখন ট্রিটমেন্ট করব যখন আমরা জাজমেন্ট শিট করবো তখন দেখব যে একজন যখন পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড যখন রাখবে তখন দেখতে হবে আমাদেরকে যে সে নেমে যাচ্ছে কিনা অর্থাৎ তার হাঁটুর থেকে বগল থেকে যেমন সে পা হাঁটুর অংশটা আস্তে আস্তে নামছে কিনা বা পিছন দিকটা ঝুলে যাচ্ছে কিনা বা কোনোইটা ভাঁজ হয়ে যাচ্ছে কিনা সর্বোপরি তার কাঁপুনি আছে কিনা তার মুখের কষ্টের ছাপ আছে কিনা এইগুলো কিন্তু আমরা তাকে লক্ষ্য রাখবো এইভাবে আমরা কিন্তু দশ থেকে ডিডাক্ট করতে করতে আসবো নেক্সট হচ্ছে টিপটি ভাষণ ঊর্ধ্ব কুকুটাসনের পর টিপটি ভাষণ এই টিপটি ভাষণটা আমরা দেখতে পাচ্ছি যে হাত দুটো দেখুন আঙ্গুল জোড়া থাকবে পা দুটো একদম কাঁধের ওপর হয়ে স্টেট ওপর উঠে যাচ্ছে এখানে দেখুন পায়ের আঙুলগুলো জোড়া থাকবে হাতে হাত শোল্ডার লেভেলে থাকবে বিশাল জায়গা নেবে না এবং পিঠ সোজা থাকবে থায়ের সাথে পেটের কোনো রকম ফাঁক থাকছে না টোটাল এই এই ছবিটা দেখবো এটা টিপটি ভাসন এগুলো কিন্তু পারফরমার যে কোনো ছট আসন নিজের ইচ্ছা মতো করবে কিন্তু কোনো লটারি হবে না এবং এখানের মধ্যে একটা বলে রাখি এখানে চান্স পাবে ধরুন এই টিপটি বা এই উর্ধ কুকুটাসন বা এনি আসন এই ছটা আসনের মধ্যে একটা আসন করতে গেল তখন যখন বলা হলো যে তুমি শুরু করো স্টার্ট সে হয়তো পারফর্ম করতে গেল ঠিক এইভাবে তুলেছে তোলার পর ঝপ করে পড়ে গেল সেই ক্ষেত্রে সে আর একটি সুযোগ পাবে কিন্তু সুযোগ পাবে তখন দেখা গেল সুযোগ পাওয়ার পর তার দশের মধ্যে মার্কিং হচ্ছিল সেটা তখন দুই নাম্বার তার শাস্তি বা পেনাল্টি স্বরূপ কাটা গেল যেমন কোন রকম কোন ফলস্টার্ট নেওয়া যায় না আগে ছিল একটা ফল স্টার নিতে পারত তারপরে এটা এখন নিতে পারে না এখন সেরকম কি এর ক্ষেত্রে সেই ফলস্টার্ট আমি ওই ভাষায় যাচ্ছি সে একবার চান্স পাবে কিন্তু তার পেনাল্টি স্বরূপ তাকে দু নম্বর কেটে নেওয়া হবে তখন তার আটের মধ্যে জাজ জাজমেন্ট করতে হবে এরপর দেখা গেল যে আর্টের মধ্যে কিন্তু সে আর্ট পাবে না দেখা গেল সে আসনটি কত সুন্দর করেছে দেখা গেল যে সে আসনটি মোটি ভালো করতে পারেনি কুনি অব্দি তুলেছে বগল অব্দি তুলতে পারেনি বা হয়তো পিছনটা ঝুলে গেছে পিঠটা কাচিমের মতন করেছে কাঁপুনি রয়েছে তখন কি হবে তখন তাকে সে আটটা ধরে রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমি যেটা দশের মধ্যে করছিলাম সে আট আটটাই তার সে আটের মধ্যে তখন তার নাম্বার কাটতে কাটতে যাবে সে পাঁচ সে ছয়ও পেতে পারে সাতও পেতে পারে আবার পাঁচও পেতে পারে আবার খুব ভালো করলো আটের মধ্যে আটও পেতে পারে সুন্দর করেছে সে কারণে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে হতে পারে হয়তো স্টেজের গোলমাল থাকতে পারে স্টেজ আপ ডাউন করতে পারে আমরা অনেক সময় দেখেছি যখন আমরা যে স্টেজের মধ্যে যখন হয় পারফর্মার হয়তো ভয় খেয়ে যায় আর ভীতু থাকে নতুন জায়গায় এসে সে আর কিছু বলতে পারে না সে কি ওইখানে পারফর্ম করে দিল করে পড়ে গেল কি না তার কাঠের ইয়েটা দুলে গেছে তখন তার কিছু করে না আগে দেখে হতো তাকে তখন তার দু নম্বর মাইনাস হয়ে যাবে ওই জন্য এখনকার পারফর্মার অনেক ইয়ে হয়ে গেছে বিচারকরা বলে দেয় যে তুমি যে যে সার্ফেস করছো সেই সার্ফেস টা ঠিক আছে নাকি দেখে নাও পরে কিন্তু তুমি কিন্তু এই পাবে না যাই হোক সেই পরে আসবো তো যাই হোক এগুলো আমরা দেখব দুই নাম্বার কাটা যাবে আট হয়ে যাবে আটের মধ্যে মার্কিং হবে এরপরে দেখা গেল সেই পারফর্মারটি যখন শুরু করলো শুরু করার পরে আবার পড়ে গেল তাহলে আর একটি চান্স পাবে মোট তিনটে চান্স দুটো ড্রপ তখন তার মার্কিং করতে হবে আর দু নম্বর কাটা যাবে ছয়ের মধ্যে মার্কিং হবে খুব দারুণ সুন্দর করলো তখন সে ছয় ছয়ও পেতে পারে আবার সে পাঁচ তিন চার পেতে পারে তার পারফরমেন্স অনুযায়ী পাবে এই ক্ষেত্রে দেখুন সেই মেয়েটি দেখা গেল খুব সুন্দর পারফর্ম করেছে কিন্তু সে ছয়ের মধ্যে কখনই সাত পাবে না কিন্তু একজন একটা চান্সই করেছে সে হয়তো মাঝারি করেছে সে খুব সুন্দর করলো না করলো সে হয়তো দশের মধ্যে আট পেয়ে গেল আর এই মেয়েটি দারুণ করে অ্যাক্সিডেন্টলি সে পড়ে গেছে সে কিন্তু ছয়ের মধ্যে হয়তো সাড়ে পাঁচ পেলো তখন সবাই বলে কি ব্যাপার এরকম ওই কেন এত সুন্দর পারফর্ম করলো এই জন্য আমি ফটো তুলেছি ভিডিওতে ভিডিও দেখুন কাজ কাটটা ভালো হয়েছে দেখুন সে জানে না যে ভিতর ড্রপে দুই দিন চার বাদ হয়ে যাবে তো যাই হোক এইগুলো লক্ষ্য অনেক সময় কি হয় যে কোনো পারফর্মার যদি পারফর্ম করতে গেল নিয়ে রাখলো যে আহ পনেরো সেকেন্ডের মধ্যে পনেরো সেকেন্ডের মধ্যে একটি বাচ্চা মেয়ে বা ছেলে সে হয়তো দশ সেকেন্ডে ফেলে দিল তখন কি হবে তখন তাকে চিফ গার্ড বলবে যে তুমি কি আর একটি চান্স নেবে তুমি দশ সেকেন্ড মাত্র রেখেছো তুমি কি চান্স নেবে তখন বা এগারো সেকেন্ড রেখেছো বা সেটা কুড়ি সেকেন্ড আছে সে উনিশ সেকেন্ড রেখেছে আঠারো সেকেন্ড রেখেছে তখন তাকে জিজ্ঞাসা করবে তুমি এখনো দুটো চান্স পাবে তুমি কি নেবে তা আমার মনে হয় পারফরমার যেন চান্সটি যদি কুড়ি সেকেন্ড হয় সে যদি উনিশ সেকেন্ড বা আঠেরো সেকেন্ড রাখে তাহলে যেন না নেয় কেন বলছি দেখা যাবে সে কুড়ি সেকেন্ডে হান্ড্রেড পার্সেন্ট ছিল তাহলে আঠেরো সেকেন্ডে কত পার্সেন্ট হবে দশের মধ্যে মার্কিং হবে তখন ওই আঠেরো সেকেন্ডে তার কত পার্সেন্টেজ হচ্ছে সেইটা বার করে তখন তাকে ক্যালকুলেশন করে তাকে সে দশের মধ্যে মার্কিং হবে কিন্তু পারফরমার যদি ওই সময় যদি বলে না আমি আর একটা চান্স নেবো আমি ঠিক কুড়ি সেকেন্ড রাখতে পারলাম না আঠেরো সেকেন্ড পড়ে গেলাম পরে যদি সে দেখা গেল ক্যালকুলেশন করে সে দশের মধ্যে যদি নয় পেত বা সাড়ে আট পেত সে কিন্তু নয় বা সাড়ে আটের জায়গায় যখনই সে দ্বিতীয় চান্স নেবে তখন সে যত ভালোই করুক তখন তার পূর্ণ মান কিন্তু দশ থাকছে না তখন আটে নেমে গেল এবার আটে নেমে গিয়ে সে কিন্তু যত ভালোই করুক সে যদি না ড্রপ করে তবু সে আটের বেশি পাবে না কিন্তু ওইটার ক্ষেত্রে কত ছিল যে দু সেকেন্ড আগে পড়ে গেলে আঠেরো সেকেন্ডে বা যেটা পনেরো সেকেন্ড সে তেরো সেকেন্ডে যদি পড়ে যায় সে দেখা গেলো ছিল কত দশের মধ্যে নয় বা সাড়ে আট অথচ সে এখানে যেহেতু সুযোগটা নিল সেহেতু কিন্তু তার আটের মধ্যে হলো সে সাড়ে সাত পেয়ে গেলো সাত পেয়ে রাখতে হবে কিন্তু সেই পারফরমার যদি দেখা গেল উঠতে গিয়েই হয়তো এক সেকেন্ড বা দু সেকেন্ড রেখে পড়ে গেছে বা তিন চার সেকেন্ড রেখে পড়ে গেছে তাহলে কি হবে তখন আমার মনে হয় সুযোগটা গ্রহণ করে নেওয়া ভালো যে না ঠিক আছে আমার তো পরের বারে আমি নিই আটের মধ্যে পাবো কারণ সে যদি ক্যালকুলেশন করে যে কুড়ি সেকেন্ডে যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে সে যদি দু সেকেন্ড বা চার সেকেন্ড রাখে তা সেই ক্ষেত্রে আমার মনে হয় আরেকটা চান্স নিই কারণ এতে আমি নম্বর হয়তো খুব কম পেয়ে যাবো চার বা পাঁচ পাবো তার থেকে আমি আটের মধ্যে মার্কসটা নিই নি দ্বিতীয় চান্সটা আমি নিই এটা হচ্ছে তৃতীয় মানে সি গ্রুপের ক্ষেত্রে আমি বোঝাতে আমি জানি না আমি বোঝাতে পারলাম কিনা আপনাদেরকে তা এইটা হচ্ছে সি গ্রুপের সি ক্যাটা সি গ্রুপের আসনের মধ্যে এইটাই আরেকটা বলি

সতেরো বা উনিশ বছরের ছাত্রছাত্রী যদি কুড়ি সেকেন্ডের মধ্যে আঠেরো সেকেন্ডে পড়ে যায় বা উনিশ সেকেন্ডে পড়ে যায় সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি আর একটি চান্স নেবে যদি সে নেয় তাহলে সে আটের মধ্যে মার্কিং হবে আর যদি সে না নেয় তাহলে দশের মধ্যেই মার্কিং হবে তখন দেখবে যে সে ড্রপটা কত সেকেন্ড রেখেছিল ড্রপ হলো কত সেকেন্ডে না দেখা গেল কুড়ি সেকেন্ডের মধ্যে চিপ জাজ বললেন উনি কুড়ি সেকেন্ডের মধ্যে রেখেছে আঠেরো সেকেন্ড তখন সেটা ক্যালকুলেশন করা হবে আঠেরো সেকেন্ডে সে কত পাবে তখন এইটা এইভাবে মার্কিংটা হয় বেশ ক্লিয়ার হলো এবার আমরা চলে যাচ্ছি এ বি সি গ্রুপ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এখন আসছে দুটো সিলেবাস বহির্ভূত আমাদের এ বি সি যে সিলেবাস আছে আঠেরোটি আসন তার বাইরে সিলেবাস বহির্ভূত একটি আসন তাকে দেখাতে হবে সেই আসনগুলি কি সেই আসনগুলি যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের গ্রেডেশন আসছে গ্রেড না কি গ্রেড সেখানে গ্রেড হচ্ছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আসন আসছে এটা ভাব ভাবতে হবে আমাদেরকে এ গ্রেড আসন দেখিয়েছি সি গ্রুপের গ্রুপে আর একটি লাস্ট আসন আমি দেখানো হয়নি এটা হচ্ছে ব্যাঘ্রাসন সি গ্রুপে একটি ব্যাঘ্রাসন আছে দেখুন কিছুক্ষণ আগে একটা পূর্ণ ভাষণ দেখিয়েছিলাম এই পূর্ণ সলভাসনের পূর্ণ ব্যাঘ্রাসনের অনেকটা সাদৃশ্য আছে একটাই খালি এর হাতটা থাকবে কোন পর্যন্ত নেবে আর একটি আছে হাতটা মাটির সব এটা হচ্ছে পূর্ণ এটা হচ্ছে ব্যাঘ্রাসন লক্ষ্য রাখতে হবে যে হাত দুটো হাতের মধ্যে কান থেকে যেন বেরিয়ে না যায় এবং দেখতে হবে নিতম্ব এবং মাথা যেন ফাঁক থাকে পা যেন সর্বোপরি সোজা উঠে থাকে পায়ে অংশ শেষ অংশটুকু যেন মাথা অতিক্রম করে না যায় এবং পিছন দিকে যেন না চলে আসে এইগুলো আমাদের ব্যাঘ্রাসনে দেখতে হবে এটা যে ব্যাঘ্রাসন শিখ গ্রুপের শেষ আসন নেক্সট আমরা চলে যাব যে এই যে আমি পেয়ে গেছি আপনাদেরকে একটু অনুরোধ করি নিশ্চয়ই আপনাদের স্মৃতির মধ্যে ধরে রেখেছেন ধনুর আসন এ গ্রুপের ধনুরাসনটা যখন করা হয়েছিল যে কি কি দেখবো আমরা এ গ্রুপের যে দেড় মিনিট এ গ্রুপের দেড় মিনিট এবং সতেরো উনিশের যে আড়াই মিনিট আসনটা দেখিয়েছিলাম সেইটা ধরুন ধনুরাসনের হাতটা নতুন নিয়ম অনুসারে হাতটা কিন্তু এখানে হবে এইভাবে ধরতে হবে হাতটা হাত হাতের পজিশন হবে হাতের পজিশন হবে এইভাবে ধনুর যখন খুঁজে পাচ্ছিলাম না সেই সময় এইভাবে হবে নেক্সট তাহলে আমরা দেখা দেখছি যে এই তিনটা আসন ছাড়াও অপশনাল আসন অপশনাল আসন যখন করবে প্রথা আমাদের সূচি বহির্ভূত যে দুটো আসন দেখাতে হবে সেই আসনগুলো তো দশের মধ্যেই মার্কিং হবে তো সেই দশের মধ্যে মার্কিং যখন হবে তখন আমরা এইগুলোকে নাম দেওয়া হয়েছে এ গ্রেড গ্রেড সি গ্রেড এখন এই অপশনাল আসন অপশনাল আসন তাকে দেখা থাকি এই রকম আসনগুলো বাইরেও আমি একটা ভালো আসন করতে পারি এই ভালো আসনটা কি দশের মধ্যে মার্কিং হবে এবং গ্রেডেশন আছে দশের মধ্যে কোনটা হয় কোনোটা আটের মধ্যে হয় কোনোটা ছয়ের মধ্যে হয় তাহলে এ গ্রেডের আসনগুলোকে আমরা দশের মধ্যে মার্কিং করি বি গ্রেডের আসনগুলোকে আমরা আটের মধ্যে মার্কিং করি সি গ্রেডের আসনগুলোকে আমরা ছয়ের মধ্যে মার্কিং করি এখন যোগাসনটা একটা স্পোর্টসে চলে গেছে আগেই বলেছিলাম যোগাসনটা আগে এখন স্পোর্টস এত উৎকর্ষতা এবছর যেটা আমরা দেখছি এ গ্রেডের আসন আগামীকাল সেটাকে দেখছি বি প্লাস হয়ে গেছে মানে যাজরা কিন্তু এখন পর্যন্ত মানে বুঝতে পারছে না কোনটাকে আমি দশে দশ দেবো এখন আজকে যেটা আমি হস্ত করে দশ পেয়ে গেল সাড়ে নয় দশ পেল গতকাল দেখা যাচ্ছে তার তার উপরেও সুন্দর আসন করে দিচ্ছে তাহলে এখন যাজরা কি করছেন না এ গ্রেড আসন বি গ্রেড আসন সি আসন দশ আট ছয় এর মধ্যে মার্কিং হয় সেখানে রাখা হয়েছে এ প্লাস এ ডবল প্লাস বা এ ডবল এগুলো রাখা হয়েছে অর্থাৎ কি করা হয় না নয় সাড়ে নয় দশ সাড়ে আট এইভাবে করা হয়েছে কোনো জায়গায় বি আছে এইভাবে করা হচ্ছে তা সেই আসনগুলো দেখায় আমরা জানি যে আমরা জানি যে আমরা যখন আমরা যখন এটাকেই দেখ এটা দেখুন অপশনাল অপশনাল আসন আসন আসনে এ গ্রেডের কখন বলবো না আমরা জানি সকলে আমরা ফিজিক্যাল এডুকেশন টিচার আমরা জানি যে ফিজিক্যাল ফিটনেস এর যে কম্পোনেন্ট গুলো আছে অর্থাৎ উপাদান গুলো আছে কি ব্যালেন্স ফ্লেক্সিবিলিটি কোয়ার্ডিনেশন স্ট্রেংথ হ্যাঁ এজিলিটি ইত্যাদি যেগুলো আছে আমাদের সেইগুলো ফ্যাক্টর গুলো যখন দেখা যাবে একটা আসনের মধ্যে ম্যাক্সিমাম ফ্যাক্টর তিনটে চারটে ফ্যাক্টর যখন কাজ করছে রিস্ক তখন কিন্তু সেই আসনটাকে আমরা বলবো এ ক্যাটাগরি আসন আসন এ এ এ এ প্লাস প্লাস বা ডবল এই আসনটাকে আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারি দেখুন এই আসনটি যেটা আমরা দেখছি পিকচারে যেটা দেখছি এটা হচ্ছে এ গ্রেডের আসন এ গ্রেডের আসন এটাকে দশের মধ্যে আমরা প্রথম দিকে মার্কিং করতাম এটা দেখুন ফ্লেক্সিবিলিটি আছে ব্যালেন্স আছে রিস্ক আছে কোঅর্ডিনেশন আছে স্ট্রেংথ আছে গোটা বডি ওয়েটটা হাতের উপরে আছে তাহলে এতগুলো ফ্যাক্টর কাজ করছে এটাকে আমরা এ ক্যাটাগরি আসন এটাকে যদি আমরা ধরি দশের মধ্যে ধরি তাহলে এই আসনটাকে আমরা যখন তার টাইমিং কত না চোদ্দ বছরের পনেরো সেকেন্ড এবং সতেরো এবং উনিশের ক্ষেত্রে ওটা কুড়ি সেকেন্ড এই আসনটাকে যখন আমরা জাজরা যখন দশের মধ্যে ট্রিট করছে তখন এই আসনটাকে আপনারা দেখলেন এরপর একটা আসন দেখায় আসন কিচ্ছু কথা শোনা যাচ্ছে না

ঠিক আছে রেবতীদা বোধ হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কোনো একটা সমস্যা হচ্ছে তো আমরা এরপরে আবার হয়তো ক্লাসে জয়েন করবেন সাধনাদি স্টপ প্রেজেন্টিং এ টাচ করুন আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে সাধনাদি সাধনা দাস শেয়ার করেছেন আপনি স্টপ করুন এর আগে টেকনিক্যালি বলেছিলাম যে আমরা একটু এই নজর দেব যে স্ক্রিন শেয়ারে হাত পরলে সঙ্গে সঙ্গে স্টপ করবো দ্বিতীয় হচ্ছে আহ মিউট করে রাখবো যখন কোনো বক্তা বলবেন তাহলে আওয়াজটা সকলেই ভালো শুনবে যাই হোক রেবা বিচ্ছিন্ন হয়েছে আমি তার আগে আগেই বলেছিলাম আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন শুধু আজকেই নয় এর আগে শুরুর দিন থেকে আছেন এবং যাদের উদ্যোগে আজকে আমরা এই ওয়েবিনার গুলো বিভিন্ন জেলা সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা অর্গানাইজ করছি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস তাহলে এখানে সীমাবদ্ধ নয় মহকুমা লেভেলেও হচ্ছে সেই উদ্যোক্তা আমাদের সঙ্গে আছেন শ্রীমতী দীপা মিত্র স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের এর সম্মানীয় তাকে কিছু বলার জন্য আহ্বান করছি ধন্যবাদ সাবির ভাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদের প্রতি সুপর্ণাদির প্রতিও শ্রদ্ধা সম্মান জানায় তার এবং স্বামীর ভাই যুগ্ম প্রচেষ্টায় জেলা যে সমৃদ্ধ করেছে শুধু জেলা নয় আমাদের রাজ্যকেও যে সমৃদ্ধ করেছে কারণ কোনো একটা জেলায় যে নার হচ্ছে এই জেলার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকছে না সারা বাংলার মধ্যে তার ছায়া পড়ে যাচ্ছে অতএব এই ধরনের কর্ম প্রচেষ্টা এবং অবশ্যই আমাদের সম্মানীয় সম্পাদক দিলীপ যাদবের উদ্যোগে এবং আমাদের সকল সহযোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় একটু একটু করে যে জেলাগুলো এগিয়ে চলে আমরা মুগ্ধ এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত জেলা কমিটি যারা আছেন তার সহ সমস্ত ফিজিক্যাল এডুকেশন টিচারদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ প্রণাম জানাই এ ধরনের প্রোগ্রাম করতে যতটা না শরীরের পরিশ্রম হয় তার চেয়ে বেশি মানসিক চিন্তা এবং পরিশ্রম হয় যেটা থেকে হয়তো সাবেক ভাই আজকে একটু রিলিফ পেতে পারে কারণ সবাই সহযোগী করে দায়িত্ব যা থাকে তার মানসিক চিন্তা এটা কিভাবে হয় কতটা থাকে কিভাবে সাকচেস হয় এটা আমি অন্তত ফিল করি তাই আবারও তোমার এই কর্ম প্রচেষ্টাকে জানাই ভালো থেকে সুস্থ থেকো তোমার জেলা কমিটির সকল সভ্যদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিল ফর স্কুল গেমসের তরফ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা রইল ধন্যবাদ নমস্কার ধন্যবাদ সম্মানীয় দিদিকে আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা যখনই ডাকি আপনাকে পাই হ্যাঁ তার জন্য আমাদের জেলার তরফ থেকে এবং আহ ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল মুর্শিদাবাদের তরফ থেকে আপনাকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ দিদি এরপরে আমরা আজকে পেয়েছি আজকে আমরা যাকে পেয়েছি যোগরাজ আহ যোগগুরু শ্রী অসিত কুমার আইচ মশাইকে যোগার জগতে যার ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না সারা রাজ্য জুড়ে যোগার প্রসার এবং যোগার উন্নতির জন্য তারা প্রতি মুহূর্তেই কাজ করে চলেছেন সেই সম্মানীয় যোগগুরু শ্রী অসিত কুমার আইচ মহাশয়কে আজকে তার টপিক একটু আমি ঘোষণা করি তার আজকের বিষয় যিনি আলোক আলোকপাত করবেন যোগার পেশাগত দিক নতুন প্রজন্মের কাছে সেটা তিনি তুলে ধরবেন তার সাথে রোগ নিরাময়ে যোগের যে ভূমিকা সেটা সম্পর্কেও তিনি আলোকপাত করবেন এরপরে আবার যদি রেগতি কানেক্ট হয় তারপরে আবার রেবজদাকে একটু পরে আমরা দেব আমরা সময় অপব্যয় করছি না তো আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর তরফ থেকে যোগ শ্রী অসিত কুমার আইচ মশাইকে স্বাগত জানাই এবং তাকে তার ক্লাস নেওয়ার জন্য আহ্বান করছি প্রণাম প্রথমে আমি তো প্রত্যেকের নাম আমি জানি না আমি রেবতী বাবুর নাম পেয়েছি রেবতী রঞ্জন গোস্বামী শ্রদ্ধেয় মানুষ আমি আমার প্রতি বন্ধু শ্রী কুমারের সরকারকে আমি জানি উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমার একটু আপনাদের সঙ্গে যোগদান করতে দেরি হওয়ার কারণ হলো আমার পাঁচটা পর্যন্ত একটি ইয়ে ওয়ার্কশপ ছিল অন প্রাণায়াম প্রাণায়ামের উপর একটা ছিল প্রোগ্রাম ছিল সেটা পাঁচটায় একটু দেরি হয়ে গেছে আসলে অনেক প্রশ্ন থাকে উত্তর দিতে হয় দেরি হয় যার জন্য আপনারা আমাকে মার্জনা করবেন প্রত্যেক শ্রদ্ধেয় মানুষ প্রত্যেকেই আমার প্রণম্য এবং যোগের শিক্ষা দেয় মানুষকে যদি সম্মান দিতে পারো শ্রদ্ধা জানাতে পারো তুমি শ্রদ্ধা সম্মান ফেরত পাবে প্রথমেই আমি প্রত্যেককে প্রণাম জানিয়ে বলছি আমার সীমিত জ্ঞানে আমি যোগের ওপরে অনুরক্ত একদম জীবনের প্রথম থেকে অর্থাৎ এটা একটু বলতে গেলে আপনাদের সময় কিছুটা হবে আমি কি একটু বলবো আপনারা যদি পারমিশন নিশ্চয় স্যার বলুন নিশ্চয় নিশ্চয় বলুন হ্যাঁ আজকে আমি যে বয়সে উপনীত হয়েছি তাতে সত্যি আহ আমি যোগের কাছে ঋণী যোগ আমাকে এই বয়সে পৌঁছে দিয়েছে অর্থাৎ এখন আমি এইভেন্টি থ্রিতে পৌঁছতে যাচ্ছি আমি এখনো নিয়মিত চর্চা করি যোগাসন করি প্রাণায়াম করি ক্রিয়া ক্রিয়াগুলো করি এবং মানুষকে শেখাবার চেষ্টা করি তাকে সুস্থ করবার চেষ্টা করি আমি নিজে সুস্থ আছি আমি ওষুধ খাই না এটা আমায় যোগ দিয়েছে সেই জন্য যোগকে আমি অকুণ্ঠ অকুণ্ঠ প্রণাম জানাই শ্রদ্ধা জানাই এবং যোগের ভেতরে যে জিনিস আছে তার যে রস সেটাকে গ্রহণ করার মতো শক্তি আমার নেই অত শক্তি আমার নেই কিন্তু যিনি পারবেন সত্যি তিনি পৃথিবীময় গ্রহণযোগ্য হবেন এবারে আমি যে প্রসঙ্গে চলে আসি যে সেটা হলো আমি পাঁচ বছর বয়সে ব্ল্যাক ফিভারে রোগী ছিলাম ছিল এবং তখন কেউ না আজকে থেকে বছর আগে এই তীব্র রিকেট মহামারী আকারে ছিল এবং সেটা আমার ওপরও ভর করলো যাই হোক আমি বেঁচে গেছি তারপরে স্বাস্থ্য সচেতনতার জন্য আমি আজকে অব্দি বেঁচে আছি মাঝখানের গল্পগুলো আমি আর বলবো না তা আমি বলবো যে কি করে সুস্থ থাকা যায় এবারে আমরা যদি পার্টিকুলার নিয়ে ভাবি তার আগে আমাকে ভাবতে হবে যে আমি রোগগ্রস্ত কেন হচ্ছি সেই চিন্তা সেই চিন্তন শক্তি যদি আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু আমি যোগে অনুরক্ত হতে পারবো না আর যোগে অনুরক্ত হতে গেলে আমাকে এই চিন্তাগুলো করতেই হবে সেটা হলো প্রথমেই আমাদের যেটা দরকার আর কি মানুষ জন্মাবার পরেই তো শ্বাস গ্রহণ করে আমরা বেঁচে থাকি বা যতদিন আমাদের শ্বাস চলে ততদিন আমাদের জীবন থাকে শ্বাস বন্ধ হলেই আমাদের মৃত্যু কাজেই এই সময় দেখতে হবে সবচেয়ে প্রধান কে আমাদের কাজ করে আমাদের এই শ্বাস প্রশ্বাস অর্থাৎ আমরা যাই করি না কেন সেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এবং তার ধরন ধারণ কি প্রকার হবে সেটা আমরা যারা যোগাসন শেখাই তারা জানেন তারা সেইভাবে কিন্তু নিয়মিত ভাবেই শেখাবেন সেটা শেখালে পরে আমার মনে হয় না যে তার কোনো ব্যাধিতে আক্রমণ করতে পারে আবার আমরা আমি অনেকগুলো ছবি দেখলাম অনেক ছবি সেটা তার কর্ম পদ্ধতির জন্যই হয়েছে এবং সেটা যেহেতু তার শিক্ষক তাকে শিখিয়েছেন এইভাবে এবং অতখানি যে তার ফ্লেক্সিবিলিটি এবং তার যে এজিলিটি এবিলিটি সবগুলো মিলে যে জায়গায় এসে পৌঁছেছে সত্যি সেটা আমাদের কাছে অবশ্যই প্রণম্য এবং স্বীকৃত যে তার ক্ষমতা আছে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে মানুষের নমনীয়তার বা শরীরের শক্তি ধারণের ক্ষমতা নির্দিষ্ট সময় অবধি নির্দিষ্ট সময়ের বাইরে গেলে সেই জায়গায় সেই ফ্লেক্সিবিলিটি সেই এবিলিটি এজিলিটি থাকে না সেই চিন্তাটাও কিন্তু আমরা যারা শেখাই তাদেরকে মাথায় রাখতে হবে আহ কাজে আমরা যদি ভাবি যে এই কুড়ি বছর বাইশ বছরটাই তার জীবন সেটা কিন্তু সঠিক হবে না কেন আমরা যদি এই জিনিস আমরা এমন ভাবে ভাবি যেমন করেই হোক তাকে পুরস্কার নিতেই হবে এটা যদি না করে আমরা ভাবি যে সে রোগ মুক্ত থেকে সুন্দরভাবে সুস্থ জীবন যাপন করবে তার মধ্যে তার নৈপুণ্য তার কুশলতা যতখানি দেখাতে পারে নিশ্চয়ই দেখাবে এবং সেটা স্বাভাবিকভাবেই হওয়া উচিত এটা আমার প্রথম আবেদন এবারে বলছি রোগ যে সৃষ্টি হয় তার মূল কারণ তো আমাদের এই পদ্ধতিগত ভুল খাদ্যের ভুল অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করি তার গুণমান তার গুণগত পরীক্ষা না করে বা না ভেবে আমরা রসনায় তৃপ্ত করার জন্য আমরা অনেক কিছু ভুল খাদ্য গ্রহণ করি সেইগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে এবং ভাবতে হবে যে আমার এই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমি এই পৃথিবীতে এসছি এবং সবচেয়ে জ্ঞানী গুণী জীবের মধ্যে মানুষ তাকে এই দীর্ঘ জীবন লাভ করে এই যে সমস্ত জীবনের এই পৃথিবীর সমস্ত রকম আনন্দ দুঃখ সবগুলোকে নিয়ে আমাকে সুন্দরভাবে জীবন যাপন করতে হবে সেগুলোকে ভাবতে হবে যে আমার পজিটিভ চিন্তা আমার ভাবনা আমি যাতে সেই ভাবনা চিন্তায় এমনভাবে নেগেটিভ দিকে না যাই বা এমন কিছু না করি যাতে আমার শরীর ব্যাধিগ্রস্ত হয় সেইগুলোর ভীষণ ভাবে দরকার আছে এবং যোগে যে আমাদের রোগ প্রতিরোধ করে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আমাদের ইমিউনিটি বাড়িয়ে দেয় এটা একশো শতাংশ ঠিক একশো শতাংশ ঠিক কারোর যদি প্রথমে এই কফ দোষে সে ভুগতে থাকে তখন যদি তাকে সঠিক চিকিৎসা করে মানে সঠিকভাবে ভাবে যোগাসন দিয়ে তাকে চিকিৎসা করানো যায় তাহলে তার কফ দোষ চলে যাবে যেমন আমার লিভারটা পচে গেছিল যার জন্য পেটে জল হয়ে গেছিল পাঁচ বছর বয়সে তখন তো আমি আর যোগের কিছু বুঝতাম না যে যেকোনো কারণেই হোক ডাক্তার যেভাবেই হোক আমাকে বাঁচিয়ে তুলেছে তারপরে আমার আস্তে আস্তে জ্ঞান হলো শরীরকে সুস্থ করতে হবে এবং চেষ্টা করতে লাগলাম শরীরকে সুস্থ করার জন্য কি কি করা যায় সেইভাবে প্রচেষ্টা চালালাম এবং খাদ্যকেও সেরকম বাড়ির থেকে সেভাবে সীমাবদ্ধ করে দিল তা আমাদের মনে রাখতে হবে যে এই শরীরকে সুস্থ রাখার জন্য খাদ্য গ্রহণ যে কিভাবে করবো সেটাকে সবসময় খেয়াল রাখতে হবে এবং ভাবতে হবে আমাকে সুস্থ রাখার জন্য যে যে ব্যায়ামগুলো যে যে আসনগুলো বা প্রাণায়ামগুলো আমার করতে হবে সেগুলো সঠিক নির্বাচন হলো কিনা এবং সঠিকভাবে প্রয়োগ করা হলো কিনা নির্বাচন হলো সবসময় প্রয়োগটা ঠিক হয় না কারণ সঠিক গুরুর অভাবে অনেকে হয়তো পুঁথিগত বিভিন্ন রকম বিদ্যায় বিদ্যান হয়েছেন কিন্তু প্রয়োগের ক্ষেত্রে তা। মানে প্রয়োগটা সঠিক হয় না যার জন্য অনেক নামি নামি ডাক্তারও খুব প্রতিষ্ঠিত হতে পারে না যে নাকি অনেক কিছু অনেকগুলো ডিগ্রি অনেকগুলো ইয়ে করলো তারাও কিন্তু থাকতে পারে না সেরকম ভাবে যোগের ক্ষেত্রেও তাই যে আমাদেরকে রোগকে প্রথম তাকে সাইন সিনটম জানতে হবে তার এজিলিটি এবিলিটি বুঝতে হবে তার কতটা নমনীয়তা আছে সেটা দেখতে হবে তারপরেই কিন্তু নির্বাচন একই জিনিস কিন্তু একই জনের প্রতি এক রকম ভাবে প্রয়োগ হয় কারণ এর বিভিন্ন রকম উপকার আছে হ্যাঁ আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই পশ্চিমেশনে পেটের রোগ সারায় বা পেটের রোগ কমায় এটা ঠিক কিন্তু যে ব্যক্তির পিঠের ব্যথা আছে ব্যাকিক কাছে তাকে তো আমরা দেব না আমরা যদি দেখি সেই লোকে ঘাড়ে ব্যথা আছে আমরা তাকে দেব না খালি পেটের রোগ সারাবার জন্য কেন আমি ওটা দেব আমরা পেটের রোগের জন্য তাকে চেষ্টা করব যে অন্য আসন দিয়ে বা কোনো শ্বাস প্রশ্বাস করিয়ে সহজ প্রাণায়াম বা কোনো প্রাণায়াম করিয়ে তাকে যদি ঠিক করা যায় বা কোনো ক্রিয়া এখন যদি সে সমর্থ হয় তবেই তাকে সম্ভব তা না হলে পরে তাকে ধীর গতিতে সেই জায়গায় নিতে হবে অর্থাৎ এইবার পেটে চাপ দেওয়ার ব্যাপারটা আসছে তার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রেশার দিয়ে সেখানকার যে ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করা হয় ফলে ওই পশ্চিমতনটা দেয়া হয় এবার আমরা যদি অন্যভাবে তাকে চেষ্টা করি যেমন তার পিঠে ব্যথা আছে সে কিছুতেই সামনে পারবে না এটা সম্ভব না এবার যদি তাকে আমরা বলি যে তুমি শ্বাসটা টেনে পেটটাকে ভেতরের দিকে ঢোকাবার চেষ্টা করো বা ধরে রাখার চেষ্টা করো প্রথমে পাঁচ সেকেন্ড পারলো দশ সেকেন্ড পারলো পনেরো সেকেন্ড পারলো তারপরে আস্তে আস্তে সেই পেটটাকে সে এমন ভাবে টানলো যে সে অগ্নিশার ক্রিয়া অব্দি করতে পারছে যখনই সে সেটা পারবে তার বডি কিন্তু তাকে গ্রহণ করবে আমাদের যে শরীর সবাইকে সুযোগ দেয় বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাকে সুস্থ করবার জন্য আমার শরীর কখনোই আমার হাইপোথালামাস কখনোই আমাকে মারতে চায় না এই পজিটিভ চিন্তা আমাদের রাখতে হবে কাজেই ওইভাবে বিভিন্ন আসন প্রাণায়াম ক্রীড়া মুদ্রা খালি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকলে তাকে বিভিন্ন ক্রিয়া বিভিন্ন মুদ্রা বিভিন্ন প্রাণায়াম এই সব সম্মিলিতভাবে তাকে প্রয়োগ করতে হবে সঙ্গে খাদ্যাভ্যাস এবং তার চাল চলন অর্থাৎ অসন বসন শয়ন স্বপন অধ্যয়ন তপন আগ্রাসন এসব অন্তঃস্থকরণ করতে হবে এগুলোকে আমার জীবনের সঙ্গে নিতে হবে জড়িয়ে আমাকে ভাবতে হবে যে আমাকে বাঁচতে হবে সুন্দরভাবে জীবন জীবনযাপন অতিবাহিত করতে হবে সেইভাবে আমাকে চলতে হবে সেইগুলোকেও কিন্তু সঙ্গে ভেবে নিতে হবে তা এই যে জায়গাটা খালি রোগ নিরাময় যে খালি যোগ যোগ মানে খালি আমি যোগাসনের কথা বলছি না যোগের মধ্যে যে বিভিন্ন বিভাগ সেইগুলোকে কেউ অষ্টাঙ্গ বলে বলে সপ্তাঙ্গ এই যে বিভিন্ন মুনি ঋষিদের কথা থেকে এসেছি তা সেইগুলোকে যদি আমরা ভেবে করাই করাতে পারি তাহলে পরে রোগ মুক্ত থাকা যায় এটা আমার জীবনের অভিজ্ঞতা আজকে মানে এই এত বছর পরেও আমাকে বলতে হচ্ছে যে যোগ আমাকে বাঁচতে শিখিয়েছে আমাকে বাঁচিয়ে রেখেছে শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না ও ওয়েট করে দিয়েছে আমি খেয়াল করিনি এই যে আমি আমি যেটা বললাম যে আমরা সবাইকে বলি সতায়ু হক দীর্ঘায়ু হক সুস্থ জীবন যাপন করো খালি মুখের কথা হবে না আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমাকে আজও আমাকে আমার সেলিব্রাল আমার চিত্ত আমাকে ডেকে দেয় সাড়ে তিনটের সময় আমাকে তুলে দেয় তারপরে আমাকে বিভিন্ন ক্রিয়া করে আমার পঞ্চন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এইসবকে জাগিয়ে তুলে শরীরকে মানে আসন উপযোগী করার যে সামর্থ্য সেটা জাগিয়ে দেয় তারপরে আমি শুরু করি আমার সমস্ত ক্রিয়া তারপরে আসন তারপরে প্রাণায়াম এইগুলো চেষ্টা করি দু ঘন্টা চালাই এইভাবে আমি দেখেছি যে যে এটা থাকা যায় আমার মানে ওই বলে ময়ূরাসন করলে বিষ হজম হয় ময়ূরাসন আপনাকে করতে হবে না সেটা অনেক কঠিন তার আগে যেগুলো সেগুলোকে করুন অর্থাৎ আপনার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রেসার দিয়ে এবং শ্বাস ক্রিয়া ভালোভাবে করে আমাদের যে পেরিস্টারসিস অ্যাকশন শরীরের মধ্যে এই যে পেন্ডুলাস অ্যাকশন আমাদের সিগমেটিক অ্যাকশন এই অ্যাকশনগুলোকে আমাদেরকে করাতে হবে অটোমেটিক তো কিছু কাজ করেই যার জন্য আমরা কিছু না করলেও যারা বেঁচে আছি তারা সেইভাবে বেঁচে থাকি কিন্তু সুস্থভাবে যাতে আমার পাচন ক্রিয়া সুস্থ হয় পাচন ক্রিয়ার সঠিকভাবে কাজ করে আমার যখন মলমূত্র ত্যাগ করার সময় সেটা যদি সঠিকভাবে সেই জন্য কিন্তু এই যে সেটাকে আমাদের বেশি বেশি করে গ্রহণ করতে হবে সেই জন্যই প্রাণায়াম এবং ক্রিয়াগুলো করে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি তো মেইন আমাদের ফাংশন করে আমাদের যে শরীরের প্রথম যে দুটো অঙ্গ আছে অর্থাৎ আমাদের হার্ট লাং তারপরে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন এই পাচনতন্ত্রের অর্থাৎ আমাদের এই হজম ক্রিয়াকে যাতে সুস্থ রাখা যায় সেটা এবং যার হজম ক্রিয়া সুস্থ আছে যার হজম ক্রিয়া সুস্থ রাখার ক্ষমতা আছে তাকে রোগ ছুতে পারবে না রোগ আসতে পারবে না ওই যে সঙ্গে বললাম খাদ্য গ্রহণ এই রসনা এইগুলোকে কিন্তু আমাদেরকে ভেবে করতে হবে কার দোষ গুণ কতটা আছে সেইটা ভেবে আমাকে খাদ্য গ্রহণ করতে হবে এখানে বিস্তৃত সেই আলোচনায় আমার যাওয়া সম্ভব না কারণ আপনারা অনেক গুণী মানুষ আছেন যারা নাকি অনেক কিছু বলবেন সেগুলো আমাদের শুনতে হবে আমাদের জানতে হবে কাজে খালি এটা বললে হবে না এবার এবারে আমাদেরকে প্রথম ভাবতে হবে যে আমাদের যে প্রক্রিয়া আসন শেখাবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো সঠিক হওয়ার দরকার এই যে রেবতী বাবু বলছিলেন গ্রেড ওয়ান ডাবল এ আমিও একটা সময় এই আপনাদের এই স্কুল গেমস এর সঙ্গে জড়িত ছিলাম তখন কিন্তু আহ মানে খালি স্কুল টিচারদের দিয়ে শেখানো হতো না বা করানো হতো না তখন আমাদেরও ডাকা হতো বহু বছর আগের কথা বলছি তখন ওই আমরা দেখেছি যে তখন কিন্তু এত তীব্র প্রতিযোগিতা ছিল না মানে যেমন করে হোক তাকে হাড় ভেঙে হোক বুড়ো করে হোক তাকে প্রাইজ আনতে যেটা মানে যোগ সেই শিক্ষা দেয় না যোগে প্রথমেই বলছে অহিংসা আর আমি সেই জায়গায় পৌঁছতে গেলে আমাকে হিংসা করতেই হবে আমাকে বলতেই হবে ওর বিরুদ্ধে আমাকে লড়তে হবে আমার মনে সেই ক্রোধ বা যাই হোক সেইগুলোকে জাগিয়ে তোলা আমাকে এই যে ভাবনাটা এটা আমার মনে হয় যে ততটা সঠিক হচ্ছে না নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে পড়লে ভালো হয় যাতে নাকি আগামী দিনে এই শিশুরা রোগগ্রস্ত না হয় বিভিন্ন রকম রোগ্রস্ত হয়ে যাচ্ছে তারা পরে হয়তো দেখা গেল কুড়ি বাইশ বছরের পরে তারা সেই জীবন থেকেই সরে আসছে তারা যোগেই থাকছে না যোগ তারা ভুলেই গেছে বা ব্যাধিগ্রস্ত হয়ে গেছে তো এই জায়গাটাকেও ভাবতে হবে এই জায়গাটাকে ভেবে আমার মনে হয় এই যে সিলেবাস করা হয় সিলেবাসটাকে মানে প্রতিযোগিতার চরম জায়গায় পৌঁছে দেয়া এই যে অপশানাল বলছে যে অপশনাল করতে হবে এ ডাবল এ এই সমস্ত ট্রিপিল করতে হবে এই যে মানসিকতা তার মধ্যে তৈরি করে দিচ্ছে এতে কিন্তু আমার মনে হয় যে খুব একটা স্বাভাবিক ভাবে এটা হচ্ছে না এটা মনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করছে মানুষের মানে কারোর সুপেরিয়রিটি কমপ্লেক্স কারোর ইনফেরিটি কমপ্লেক্স এটা তৈরি হয়ে যাচ্ছে যেটা যোগ শেখায় না আছে আমরা যদি সবাইকে গ্রহণ করতে না পারি সমানভাবে সঠিকভাবে আমাদের এই বিশ বছর কিন্তু আমার জীবন না আর বিশ বছরের বিশটা পদক আমার জীবনকে সমৃদ্ধ করবে না আমাকে জীবন এই জগতে বাঁচতে গেলে আমাকে আগামী দিনের কথাও ভাবতে হবে যেখানটায় গিয়ে আমায় সঠিক শিক্ষিত হয়ে যোগ শিক্ষিত হয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই শিক্ষা গ্রহণ করে আগামী দিনেও যাতে আমি সুস্থভাবে সারা জীবনের যে প্রয়োগ আমার শরীরের উপরে বা অন্যের উপরে অন্যকে শেখানো এইগুলো যাতে আমরা করতে পারি সেই ভাবনাও আমাদের মধ্যে থাকা উচিত এবং সেই ভাবনা যদি থাকে তাহলে আমার মনে হয় এই যে প্রতিযোগিতামূলক এবং এই গ্রেডেশন আপগ্রেডেশন আপগ্রেডেশন হতেই চলেছে এটা একটা একটা ফ্লেক্সিবিলিটির একটা সীমা আছে আমার আমার নমনীয়তা করবার বা বাগবার একটা শেষ সীমা আছে কেউ জোর করে সেটা করলো কিন্তু একটা সময় সেটা কিন্তু তার জীবনে বিভিন্ন সংখ্যা বিভিন্ন বিপদের সম্ভাবনা এনে দেবে এটাকেও আমাদের ভাবার প্রয়োজন আছে কাজেই এই যে বলা হলো যে রোগ নিরাময় যোগ এটা যদি এই আসনটাই তার সিলেবাস হয় প্রত্যেক শিক্ষক এই ধরনের শিক্ষাই দিতে থাকে তাহলে পরে কিন্তু অনেক লোক সুস্থ না হয়ে যেতে পারে এটাকে মাথায় রেখে সিলেবাস তৈরি করতে হবে এর ভেতরে যাদের স্পেশালিটি আছে যত সুন্দরভাবে নিপুণভাবে আমরা তার আমরা তাকে তার যে পরিবেশন মানে তার এক্সিকিউশন তার এক এবং তার যে স্টেডিনেস তার যে স্মুথনেস অর্থাৎ তার যে হাসি মুখে সেই পারফরমেন্স এবং তাকে সেটাকে রিটার্ন আসার জন্য এই যে দু মিনিট তিন মিনিট রিটার্ন দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এটাও মানে আমার মনে হয় সেই নির্দিষ্ট পশ্চারে থেকে এটা একটা পানিশমেন্ট এটা তার অনেক ক্ষতিও হতে পারে কাজে তার নমনীয়তা দেখার জন্য দু মিনিট তিন মিনিটের দরকার নেই তাকে বুঝতে গেলে পরে আধা মিনিটে এক মিনিটের মধ্যেই বোঝা যায় এবং দেখা যায় এবারে সেটাকে ভেবে আমার মনে হয় যদি আগামী দিনগুলোতে এটাকে একটু সহজ সরল ভাবে শেখানো হয় জানানো হয় তাহলে পরে ভালো হবে আর রোগ যখন হবেই তখন তাকে তার উৎপত্তি কোথায় কিভাবে হচ্ছে এই পুরো হিস্ট্রি নিয়ে তাকে যেন আসন দেয়া হয় এই রোগ নিরাময় নিশ্চয়ই আছে এর মধ্যে ক্রিয়াগুলোও থাকবে প্রাণায়ামগুলোও থাকবে হ্যাঁ মুদ্রাগুলোও থাকবে সব থাকবে এবার কোন বয়সে কোনটা দেয়া হবে সেটাও থাকতে হবে কাজেই শিক্ষার যে ঠিক জায়গাটা সেই জায়গায় পৌঁছেই তবেই আমি অন্যকে চিকিৎসা করতে যাবো বা শিক্ষা দেব এই ভাবনাটা থাকা দরকার এবং আজকে যে জায়গায় যোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু মানে যেটা অন্য সমস্ত দেশে আমাদের ভারতবর্ষ থেকে বিশেষ করে বাংলা থেকে গেছে বিচারকেরা তা কিন্তু সব এই যোগাসনের কয়েকটা পশ্চার দেখিয়ে গেছে তার সম্পূর্ণ যে ক্ষমতা যোগ করার সারাবার যে ক্ষমতা সেটা সঠিকভাবে কার কতখানি আছে এটাও কিন্তু বিচার্য বিষয় কাজেই এই যে পেশাগত দিক বলছে ওই রকম এরকম এখনো বাইরে বিদেশে এই ধরনের লোকদের চাকরি হয় নেয় তাদের ডাকে এটাও এটাও ঠিক কথা কিন্তু এখন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আয়ুষ ডিপার্টমেন্ট এরা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই যোগ শিক্ষা দেয়া হচ্ছে এবং সেটা সব শাস্ত্রকে নিয়ে সব শাস্ত্রকে নিয়ে বুঝিয়ে তবেই তাকে শিক্ষিত করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সমস্ত কিছু করছে যেমন ইন্ডিয়ান যোগ মিউজিয়াম একটা আছে এরা এরাও এইভাবে কোচিং করিয়ে শিখিয়ে পরীক্ষা দিয়ে তারপরে সেই জায়গায় দিচ্ছে এই আয়ুষ ডিপার্টমেন্ট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে দিয়ে এই সমস্ত করাচ্ছে এবং তারপরে বলা হচ্ছে এবং হবে এটা সত্যিকারেরই তাই যোগের যেভাবে বিস্তার ঘটছে এবং যোগের যে উন্নতি হচ্ছে মানুষ যাতে নাকি অনেক সুস্থ থাকছে আবার তারা সেই জায়গায় চাকরি পাবে গভর্নমেন্ট থেকেই বিভিন্ন জায়গায় স্কুলে টুলে তো দিচ্ছেই স্কুল কলেজ এগুলোতে তো হবেই বিভিন্ন প্রতিষ্ঠানেও সেই ব্যবস্থা হচ্ছে যোগের জন্য একটা যোগ গুরু বা যোগের টিচারকে নেওয়া এবং তাদেরকে এই স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য বিভিন্ন আইটি সেক্টরেও দেখা যাচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য তারা ডেকে নিচ্ছেন যোগ গুরুদের যারা যোগ শেখান তাদেরকে ডাকছেন তাদেরকে দিয়ে স্টেজ ম্যানেজমেন্ট ক্লাস নেওয়াচ্ছেন তো এইভাবে যোগের বিস্তার হচ্ছে প্রভূত বিস্তার হচ্ছে এবং সেই জন্য আমি সেলুট জানাই এই যোগকে এবং যারা এই যোগকে এগিয়ে নেওয়ার জন্য এর সঙ্গে যুক্ত যারা চেষ্টা করছেন তাদেরকে আমি প্রণাম করি তাদেরকে আমি সেলুট করি শ্রদ্ধা জানাই এবং আগামী দিন এমন হবে যোগ ছাড়া কোনো ইনস্টিটিউট চলবে না যোগের মানুষ ছাড়া যোগ শিক্ষক ছাড়া এখন যেমন বিভিন্ন কারখানা টারখানাতে দেখবেন অনেক কারখানাতেই আছে ডাক্তার নিয়োগ করা হয় এই যোগের লোককে তখন বিভিন্ন সংস্থায় মোটামুটি সমস্ত সংস্থায় যোগের লোককেই নিতে হবে কারণ মানুষকে বেঁচে থাকতে হবে দীর্ঘ জীবন সুস্থভাবে বেঁচে থাকতে হবে সেটা শেখায় যোগ সেটা একমাত্র যোগই শেখাতে পারে যার জন্য যোগকে বলে যোগা ইজ দ্য মাদার অফ অল স্পোর্টস ইভেন্টস প্রত্যেক স্পোর্টস ইভেন্টসের মাতৃত্বের অধিকার আমাদের এই যোগ এই একমাত্র প্রত্যেককে সঠিক শিক্ষা দেয় সঠিক ভাবে তাকে কিভাবে কিভাবে স্ট্রেসড হতে হবে কিভাবে তাকে বেন্ড হতে হবে কিভাবে তাকে ব্রিদিং করতে হবে এইগুলো কিন্তু যোগ শেখায় যেটা নাকি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা যোগ করলেও কিন্তু আপনি পরিশ্রান্ত হবেন না আপনাকে যথেষ্ট এনার্জি দেবে হ্যার আপনি অন্য যে কোনো গেমসে যান এক ঘন্টা করলে পরেই আপনি ট্যাড হয়ে পড়বেন আপনার সত্যি শরীরে অবসাদ আসবে এই জায়গাটা আমাদের যোগ করে দিয়েছে যোগ আমাদের বাঁচিয়ে রাখতে শিখিয়েছে যোগ আমাদের সমৃদ্ধ করবার জন্য যোগ আমাদের আগের যে সমস্ত মুনি ঋষিরা ছিলেন তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছেন আজকে আমরা যোগের মাধ্যমে এসে অনেক অনেক বেশি সুস্থ ভালো থাকতে এবং পারছি আমি চাই যে আপনার এই যে স্কুল গেমসেও যে এই যোগের একটি স্থান আছে ভূমিকা আছে সেইখানেও সঠিক শিক্ষা এবং শিক্ষিত হয়ে এরা যদি আগামী দিনে যোগ যোগকেই অবলম্বন করে তারা নিশ্চয়ই বিভিন্ন সেক্টরে তাদের সুযোগ আসছে তারা পাবে তাদের সামনের দিনগুলো সত্যি স্বর্ণোজ্জ্বল হবে এটা আমি বলছি না যে এটা এটার কোনো খারাপ দিক আছে এটা সত্যি সঠিকভাবে শিক্ষা সঠিকভাবে উপলব্ধি করা সঠিকভাবে জ্ঞান এবং এই যে হিংসা দেশ এই জায়গার থেকেও সরে যাবে আপনি বিবাদে যেতে চাইবেন না আপনি যদি সত্যিকারের যোগের মানুষ হন আপনি কোনো বিবাদেই যাবেন না আপনি জানবেন যে যে বিবাদ করছে সে না জেনে করছে সে যখন জানবে সে তখন সেই বিবাদে আসবে না সে সত্যিকারের যেটা সেই জিনিসটাকে মানতে শিখবে এবং সেই মানার জন্য আমাকে অনেক বেশি নিজেকে সংযত রাখতে হবে এই সংযত রাখার যে প্রক্রিয়া সেইটা আমাদের যোগ শেখায় সেই প্রক্রিয়া আমাদের শেখায় যাতে আমরা দীর্ঘ জীবন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারি এবং এই দীর্ঘ জীবন আমাকে তো কাজ করে খেতে হবে সেই জন্য যোগের জন্য এবং ভারতবর্ষ কেন পৃথিবীতে যোগের টিচারদের যোগের মানুষদের অনেক অনেক কর্ম পন্থা বা কর্ম জায়গা কর্মক্ষেত্র তৈরি হচ্ছে এবং আমি এই বলেই আপনাদের কাছে আপনাদের যে এই প্রচেষ্টা এই যে উদ্দেশ্য এটা সফল হোক এর সাফল্য কামনা করি এবং আগামী দিনে আপনারা যা বলবেন আমি তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হব এবং আগামী দিন আপনাদের আরো স্বর্ণোজ্জ্বল হোক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকেও আহ যোগ্য অসিত কুমার আইচি মহাশয়কে আমাদের জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মুর্শিদাবাদের তরফ থেকে আবার ধন্যবাদ জানাই স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম কর্মশালা আমাদের আগামী দিনে আরো হবে তখন আপনাকে আপনার সময় দিতে হবে এইটুকু আমাদের আশা রইল সঙ্গে আমি আছি থাকবো অবশ্য আমি কতদিন থাকতে পারবো আমি জানি না তবে আমি পজিটিভ শতায়ু হতে হবে এই প্রচেষ্টা হ্যাঁ স্যার এটা আমাদের বিশ্বাস আপনাদের তো আমি দেখাতে পারলাম না দু একটা ক্রিয়া বা ইয়ে সেটা সুযোগ হলে আমি নিশ্চয়ই আমি ক্রিয়া দেখাবো এক্সারসাইজ দেখাবো যারা বাচ্চাদের যে সমস্ত আসনগুলো দেয় সেগুলো আমি একটু একটু শিখি আর কি একটু একটু পারি সেগুলো দেখাবো কারণ বয়স বলছে আট থেকে আশি কখনো হয় না বাসি যদি আমরা যোগকে ভালোবাসি একদম ঠিক স্যার একমত পরে আবার আমাদের ডক্টর রেবতী গোস্বামী দাদা উনি বিচ্ছিন্ন হয়েছিলেন যোগাযোগে তার যে পাঠদান প্রক্রিয়া চলছিল সেটা কিছুটা ব্যাঘাত ঘটেছে ঘটেছিল আবার দাদাকে কিছু বলার জন্য আহ্বান করছি এর পরের বক্তা আমাদের থাকবেন আহ কুমারের সরকার মহাশয় যার আমাদের জেলাতে যার ভূমিকা অত্যন্ত ইতিবাচক এবং যার ফলে আমরা কম্পিটিশনাল লেভেলেও একটা স্থান করে নিতে পারছি এবং আমাদের যোগার জেলাতে যে যোগার প্রসার তার অত্যন্ত ভূমিকা আছে সেই মানুষটা এর আহ বলবেন যে যোগা এবং যোগ সম্পর্কে যে আমাদের ভুল ধারণা আছে তার উপরে এখন আমি রেবতী রঞ্জন আহ গোস্বামী আমার শ্রদ্ধীয় দাদাকে

চার মিনিটে ছেড়ে বলে দিই আমি না আমি অপশনাল থেকে কেটে গেছে আমার পরে ফোন করে বললেন যে কেটে গেছে আমি জানতাম আমি বলেই যাচ্ছিলাম কথাটা যাই হোক আমার এটা ভুল হয়েছে আমি আপনাদের কাছে অপশনাল আসনটার ক্ষেত্রে আমি আলোচনা করেছিলাম সে অপশনালটা বলা হয়ে গেছে এখন আর্টিস্টিক আর একটি আছে সে আর্টিস্টিকটা আমি একটু বলে দিই আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করছি মাত্র পাঁচ মিনিট সেটা হচ্ছে এটা কি স্ক্রিনে এসছে আপনাদের কাছে এসছে এসেছে আমি পাঁচ মিনিট টাইম আমি সকল বলছি যেটা হচ্ছে যে আমাদের আমাদের যে এস ডি চারটে কম্পিটিশন হয় একটা কম্পিটিশন হচ্ছে গ্রুপ যোগা একটা ইন্ডিভিজুয়াল একটা আর্টিস্টিক একটা রিদমিক গ্রুপ যোগাতে হচ্ছে মাত্র পাঁচজন থাকে চার মোট পাঁচজনেরই টোটাল হয় যে সব থেকে কম পায় সেটা বাদ হয়ে যায় এবং চারজনের যোগ ফলটা যোগ ফলটা হয় জোন সাবডিভিশন ডিস্ট্রিক্ট যেখান থেকে যাবে স্টেট থেকে ন্যাশনালে গেলেও প্রত্যেক চারজনের হয় এটা হচ্ছে গ্রুপ যোগা আর ওখান থেকে টপ টেন থেকে বেরিয়ে আসে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কম্পিটিশনটা হয় ইন্ডিভিজুয়াল কম্পিটিশন যখন হয় তখন আসনগুলো কি হয় এ বি সি গ্রুপ থেকে নির্বাচিত আসনগুলো দিয়ে দেওয়া হয় সেগুলো করে ইন্ডিভিজুয়াল কম্পিটিশনটা হয় এখন গ্রুপ যোগা হয়ে গেল ইন্ডিভিজুয়াল হয়ে গেল রইল আর্টিস্টিক যোগা আর্টিস্টিকে এ আমাদের প্রত্যেক জেলা থেকে হোক স্টেট থেকে হোক একজন পার্টিসিপেন্ট থাকে যেখানে গ্রুপ যোগাতে থাকে পাঁচজন পার্টিসিপেট পার্টিসিপেন্ট থাকে পার্টিসিপেট করে সেখানে ইন্ডিভিজুয়াল সরি আর্টিস্টিকে থাকে একজন প্রত্যেকটা জেলা থেকে একজন করে যাবে সে কি করবে এই আসনগুলি এই আসনগুলির মধ্যে রয়েছে আমাদের স্ট্যান্ডিং বৃশ্চিক রয়েছে স্ট্যান্ডিং লিকার আসন রয়েছে নটরাজ আসন ধরজা আসন এবং রয়েছে এখানে স্তম্ভ শীর্ষাসন আর এখানে রয়েছে স্কন্দ পিরাসনা স্কন্ধ পীড়াসনা এবং এখানে রয়েছে আমাদের কাছে স্ট্যান্ডিং এক পদ স্কন্ধাসনা আর সবের শেষে এটা রয়েছে উত্থিত দ্বিপদ স্কন্ধাসনা এই যে আসনগুলির মধ্যে পাঁচটা আসন পারফর্ম করতে হয় প্রত্যেকে পূর্ণমান থাকে দশ করে এবং টাইম থাকে পনেরো সেকেন্ড এই পাঁচটা আসনে পঞ্চাশ নাম্বার থাকে এছাড়া আর দুটো আইটেম থাকে একটা হচ্ছে সূর্য নমস্কারের বারোটা স্টেপ আছে তার মধ্যে দুটো স্টেপ অংশগ্রহণ করতে হয় দ্বিতীয় স্টেপ সূর্য নমস্কারের দু নাম্বার অর্থাৎ অর্ধ চন্দ্রাসন এই ক্ষেত্রে পারফরমারকে কি করতে হয় হাত দুটো তুলে পা দুটো জোড়া করে একদম পিছনে চক্রাসন মাটিতে স্পর্শ না করে তার ঠিক অনুভূমি অল্প এক আঙ্গুল ওপরে যে রাখতে পারবে তার ফ্লেক্সিবিলিটি দেখা হয় হাঁটু সোজা করে পা সোজা করে এটা রাখা হয় এইটা দু নাম্বারটা দেখা হয় আর তিন নাম্বারটা হচ্ছে দেখা হচ্ছে কি না পূর্ণ আমাদের এই পদ দেখা হয় পদ হস্তাশোনা দেখার পর তার মানে দুই এবং তিন নাম্বার অ্যাটেন্ড করতে হয় সেই নাম্বার হলো পাঁচটা আসন এদিকে সূর্য নমস্কারের দুটো স্টেপ আর একটি হয় ওম চ্যান্টিং ওম চ্যান্টিংটা আমরা দেখতে পাই সেই ওম চ্যান্টিংটা কি না ওম শুরু করবে পদ্মাসন বা এনি সুখাসনে বসবে পদ্মাসন বা এনি সুখাসনে বসে সে ওম শুরু করবে টাইম আর থাকবে ওম শুরু করবে এবং শেষ পর্যন্ত তার কত টাইম হলো এটা একবার দেখলো যে সে দেখা গেলো হয়তো পঞ্চাশ সেকেন্ড রেখেছে তাকে দ্বিতীয়বার আর একবার চান্স দেবে দ্বিতীয়বার সে কত করলো সে হয়তো দেখাল এক মিনিট দশ সেকেন্ড করলো নিয়ে টোটালটা যোগ হবে মানে সত্তর সেকেন্ড প্লাস পঞ্চাশ সেকেন্ড এই যোগ ফলে পর আমাদের এস ডি একটা চার্ট আছে সেই চার্ট যে দু মিনিট করলে কত নাম্বার পাওয়া যাবে এক মিনিট করলে কত পাওয়া যাবে নব্বই পঞ্চাশ সেকেন্ড করলে কত এইভাবে নেমে নেমে আসবে আর তা তো মার্কস গুলো দেওয়া থাকে আমার কাছে এই মুহূর্তে খুঁজতে হবে মার্কসটা আমার কাছে এই মুহূর্তে আছে খুঁজে পাচ্ছি না তো এই রকম ভাবে মার্কস দেওয়া তার মানে তার তিনটে কম্পিটিশন করতে হচ্ছে একটা পাঁচটা আসন একটা সূর্য নমস্কার আর একটা হচ্ছে ওম চ্যান্টিং এটা হচ্ছে আর্টিস্টিক যোগা আমাদের আমাদের মুর্শিদাবাদ জেলায় একটি মেয়ে দেখুন আর্টিস্টিক যোগা করছে আমাদের কৌস্তবা খুব পরিচিত বহরমপুরে বাড়ি কুমারেশদার বইয়ের থেকে আমার এটা নেওয়া কুমারেশদার সম্বন্ধে আমি বলছি আমি আগে এরপরে রিদমিক যোগা এর ছাড়াও আর একটি কম্পিটিশন আছে রিদমিক যোগা সেখানে একজন পার্টিসিপেন্ট পার্টিসিপেট করতে পারে পার জেলা থেকে হোক পাঁচ স্টেট থেকে হোক সেখানে কি করবে না আট থেকে দশটা আসন হ্যালো শোনা যাচ্ছে না সে আগের মতো কেটে গেছে হ্যালো আট থেকে দশটা আসন পারফর্ম করবে একজন পার্টিসিপেন্ট তার তাকে মনে করতে হবে স্টেজটা যদি বর্গক্ষেত্র বা আয়ত ক্ষেত্রে হয় তার চারটে বাহুকে সে অতিক্রম করতে হবে এবং টাইমটা থাকবে আড়াই মিনিট আড়াই মিনিটের মধ্যে আট থেকে দশটা আসন করবে ডান্সের সাথে বা সিঙ্কোনাইজেশনের সাথে এবং মিউজিক থাকবে নির্দিষ্ট একটা মিউজিক থাকবে আড়াই মিনিটে এবং সে নিজের ইচ্ছা মতো আসন করতে পারবে না তাকে এস ডি সিলেবাস অনুযায়ী বলা থাকবে যে আট থেকে দশটা আসন সে করবে পারফর্ম করবে তাকে করতে হবে লাইন পশ্চার সিটিং পশ্চার স্ট্যান্ডিং পশ্চার এর সঙ্গে থাকবে টুইস্টিং এর সঙ্গে থাকবে এ ক্যাটাগরি এ গ্রেড এর আসন দুটো অর্থাৎ হ্যান্ড ব্যালেন্সের আসন থাকবে লেগ ব্যালেন্সের আসন থাকবে এই সমন্বয়ে তাকে আড়াই মিনিটের মধ্যে একটা ডান্স সমেত একটা আসন পরিবেশন করতে হবে তাকে নাম হচ্ছে তার নাম হচ্ছে রিদমিক যোগা এই হৃদ্মিক যোগাটা আমরা জানি আমাদের মুর্শিদাবাদ জেলা খুব গর্বের সাথে দু দুবার গোল্ড নিয়ে এসছে ন্যাশনাল থেকে একবার ছত্রিশগড়ে এবং একবার হচ্ছে এই লাস্ট কিছুদিন আগে হয়ে গেল জানুয়ারি মাসে বোধ হয় আমাদের সল্টেক স্টেডিয়ামে তা দুবাড়ি ন্যাশনাল আমাদের মুশিদাবাদ জেলা গোল পেয়েছে আমরা জানি আমাদেরই মুশিদাবাদের মেয়ে তো যাই হোক দেবো পড় না এবারে এরপর হচ্ছে এই আসন আমাদের কম্পিটিশন হয় গ্রুপ জগা ইন্ডিভিজুয়াল জগা আর্টিস্টিক জগা আর রিদমিক জগা এখন একটা দলে কতগুলো ছেলেমে থাকতে পারে না একটা দলে 5 থাকবে পারফরমার পাঁচ জনের মধ্যে থেকে এক একটি পারফরমার সে হৃদ্মিকেও করতে পারে এবং সে গ্রুপ জোগায় অংশগ্রহণ করতে পারে কিন্তু একটি পারফরমার কখনই পারবে না আর্টিস্টিক এবং হৃদমিক একসাথে করতে পারবে না তাহলে পাঁচ মধ্যে একজন আর্টিস্টিক করবে সেই আবার গ্রুপ জোগায় থাকতে পারে একজন হৃদমিক করবে সে আবার গ্রুপ জোগায় থাকতে পারে অথবা দেখা গেল যে আমার পাঁচজন যে পারফর্মার রয়েছে তাদের মধ্যে কেউ আর্টিস্টিক আসছে না তখন আমাকে বাইরে থেকে আমার জেলাতেই অন্য একজন চান্স দিতে হবে এই সিলেবাস শেষ করে করতে পারে আর মেয়েকে যোগাতেও দেখছি যে পাঁচজনের মধ্যে কেউ রিদমিক যোগা করতে পারছে না তখন আমি আরেকজন মেয়েকে নিয়ে নিলাম বা একজন ছেলেকে নিলাম রিদমিক যোগার জন্য তাহলে মোট আমার দলের একটা দলে কটা দাঁড়ালো পাঁচটা প্লাস একটা আর্টিস্টিক একটা রিদমিক মোট সাতজন যাবে আবার অনেক সময় কোনো কোনো দলে দেখা গেছে পাঁচজনের মধ্যেই একজন আর্টিস্টিক করছে একজন রিদমিক তার মানে তাদের পাঁচটার মধ্যে বি হয়ে গেল তার ছাতা লাগছে না এইটা হচ্ছে আমার যোগাশনের সিলেবাস এবং আমরা অফসেটিং যখন করব ритমিক যোগার ক্ষেত্রে এই আসন ক্রাইটেরিয়া দেখে এবং আট থেকে 10টা আসন দেখে আড়াই মিনিট সিনক্রোনাইজেশন এটা টোটাল আর্টিস্ট রিদমিক যোগায় দেখতে হবে আর আর্টিস্টিক যোগার ক্ষেত্রে ওই পাঁচটা যোগাসন করবে আমার টাইম শর্ট বলে আমি এই এই টাইম শর্ট আমার পিছনে বক্তা আছে এই যে আসনগুলি করেছে কৌস্তা এই আসনগুলিকে দেখে আমাদেরকে নাম্বারিং করতে হবে এই নাম্বারিং করে তার সাথে অনচ্যান্টিং আর তার সাথে থাকছে আমার আহ সূর্য নমস্কার এইগুলি হবে সর্বোপরি আমি সকলকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ভাই সাবির যে এত এনার্জেটিক ইয়াং আমাদের থেকে ছোট এবং তিন দিনের যে ওয়েবনারটা রেখেছেন তার মধ্যে যোগাকে যে ইনক্লুড করেছে উনি ভেবেছেন যে যোগা রাখা দরকার এই প্যান্ডামিক সিচুয়েশনে এই যে করোনার সময় যোগা করলে ইমিউনিটি পাওয়ার বাড়ে তা এই যে তিন দিন ওয়েবনারের মধ্যে রেখে সকলকে এক জায়গা মুর্শিদাবাদ জেলায় সকল শুভানুধ্যায়কে এক জায়গায় করেছে সত্যি করি তাকে একটা স্পেশাল থ্যাংকস মানে ভাই হিসাবে আমি সত্যি করি সে যে এত সুন্দর একটা ওয়েবনার করেছে এবং আমার মতো একজন ক্ষুদ্র শিক্ষককে যে এখানে একটা স্থান দিয়েছে আমি সত্যি করি নিজেকে গর্ব গর্বিত আর সকল শিক্ষক শিক্ষিকাকে আমি যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা জানাই বিশেষ করে আমাদের ডিওপি এন্ড ওয়াই ডাব্লিউ অশোক বাবু আমাদের রয়েছেন অভিজিৎ দা আমাদের স্টেটের যার প্রচেষ্টাতে এত সুন্দর হয় এবং আমাদের স্টেট কাউন্সিলে আমাদের ইয়েও রয়েছেন আমাদের বিকাশ দা রয়েছেন জন্মেঞ্জয় দা রয়েছেন গৌরাঙ্গদা রয়েছেন সর্বোপরি শ্যামল দা কুমারেশ দা এরা বর্ষীয়ান শিক্ষক শিক্ষক যারা রিটায়ার করার পরেও এখন অবধি যোগাটাকে নিজেরা ধরে রেখেছেন যাতে যোগাটা বেরিয়ে না যায় যাতে যোগাটা আমাদের পশ্চিমবঙ্গ একদম দিল্লিতে গিয়ে বা ভারতবর্ষে নিয়েও আসছে আমাদের এখন পশ্চিমবঙ্গ এখন যোগাতে সব থেকে ভালো পারফরমেন্স দেখাচ্ছে তাদেরকে কুর্নি জানায় যারা দীর্ঘদিন যোগা যাবে না ন্যাশনালে যাবে না টাকা নেই দেখা যাচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকা বিশেষ করে আমাদের এই রিনাদির কথা বলছি আমাদের বিশ্বজিৎ কথা বলছি কুমারেশ দার কথা বলছি আমাদের শ্যামলদার কথা বলছি নিজেদের পকেট থেকে টাকা দিয়ে রিজার্ভেশন করছে যাতে ছেলেমেয়েরা বসে যেতে পারে শুয়ে যেতে পারে টাকা আমরা পরে সরকারের কাছ থেকে নেব তাও ভালো কিন্তু দশ মাসে পনেরো মাসে পাবে টাকা পায় কিন্তু এরা যে একটা কর্ম প্রচেষ্টা চালিয়ে যায় এবং মুর্শিদাবাদ জেলাতে এখনো পর্যন্ত গোল্ড নিয়ে আসতে পারছে ন্যাশনালে গিয়ে সত্যি করি গর্বের বিষয় আমাদের অনন্যা সরকার অনন্যা সরকার চোদ্দ বছরে টপ টেনে ছিল এবং সে পারফর্ম করেছিল চব্বিশ পরগনা থেকে ভালো পারফরমেন্স করেছে এবং কোস্তবা আমাদের পিছনে যদি আমরা ছেলেমেয়েদের দেখি মুর্শিদাবাদে অনেক অবদান রেখেছে সত্যি করি যোগাগুলো চালিয়ে যাক যোগাসন করুক খুব ভালো তবে আমি একটা সকলকে অনুরোধ করছি যে যোগাটাকে মাইনাসের জায়গায় নিয়ে যাবেন না আমি শেষ করছি এই কথাটা বলে যে আমরা জানি হ্যালো শোনা যাচ্ছে ভাই শোনা যাচ্ছে আচ্ছা শোনা যাচ্ছে একটা বলতে যে আমি জানি না হয়েছে নাকি আমি কুমার দেখাও বলছি যে যোগাই অলিম্পিক আমরা জানি যোগা ইন্টারন্যাশনাল হয়েছে নাকি আমার জানা নেই তো আমরা জানি কাবাডি আমাদের ফুটবল ভলিবল ক্রিকেট এগুলোতে ইন্টারন্যাশনাল হয় আর যোগাতে আমরা জানি আমাদের ন্যাশনালে শেষ হয় আমাদের স্কুল গেমস আর এরকম কি কোনো রেজিস্টার্ড অলিম্পিক বা এরকম কোনো ইন্টারন্যাশনাল হয়েছে জানি না তবে যোগাটাকে যোগার জায়গায় রাখুন যোগাটাকে যোগ করুন হ্যাঁ যেন অপপ্রচার না করা ভালো সকলে সুস্থ থাকুন সকলকে আমি যথাযোগ্য স্থানে আমার শিক্ষক শিক্ষিকা যারা এতক্ষণ ধৈর্য ধরে এই একটা ক্ষুদ্র মানুষের কথা শুনছেন আমি নিজেকে গর্বিত মনে করছি আপনাদের সান্নিধ্যে আসার জন্য আমি শেষ কাল পর্যন্ত আমার ছোট ভাই সাবি তাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই কুমারেশ দা যে দীর্ঘদিন এস এর সঙ্গে ছিলেন এবং যোগ ফেডারেশন অফ ইন্ডিয়ার একটা ভাইস প্রেসিডেন্ট তিনি শিক্ষকতার লাইফ এর সাথে সাথে আমি দেখেছি আমার যখন আমি এখানে আসি দু হাজার দুয়ে তখনও কুমারেশ কাজ করছেন এখনো কাজ করছেন এবং তিনি সেন্ট্রাল স্কুলেও কাজ করেছেন এবং এখনো পর্যন্ত তিনি ন্যাশনাল কোচ এবং তিনি এখনো পর্যন্ত জাজ স্টেটের জাজ এবং গোটা টিমটাকে তিনি করেন বহরমপুরে বসে আমরা কান্দি থেকে এখানে হয়তো করতে পারি না তার উপরে আমরা বন্দুক রেখে দিয়েছি রিটায়ার করার পর তার কোনো স্বার্থ নাই তাকে আমরা ছাড়ি না যে আপনি থাকুন আপনি করুন নিঃস্বার্থ হয়ে তাই জন্য আমি গুড ইভিনিং আমি এখানে শেষ করছি হ্যাঁ আমি আর সময় নিচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অনেক ধন্যবাদ রেবুদা ওনার জন্য আমাদের পরপর আসলে একটা পরিচয় দেবপূর্ণা গোস্বামী তিনি পরপর আমাদেরকে গোল্ড মেডেল দিয়েছে আমাদের জেলাকে তার পুরোটাই কৃতিত্ব হচ্ছে আমাদের এই রেবতীদার রেবদার মেয়ে হচ্ছে দেবপন্যা আর কুমারেশদার টেকনিক্যাল সাপোর্টও আছে তার সাথে এবার আমরা পরের আলোচনায় যাই এরপরে যোগা এবং যোগা সম্পর্কে যে ভুল ধারণা সেই সম্পর্কে আলোকপাত করবেন আমাদের যোগরাজ কুমারেশ সরকার যার নাম ইতিমধ্যে অনেকবারই এসছে আমি আমার শ্রদ্ধেয় দাদাকে তার পাঠদানের জন্য আহ্বান করছি ধন্যবাদ সাবিপ শোনা যাচ্ছে হ্যাঁ শোনা শোনা যাচ্ছে আহ প্রথমত আগে হ্যাঁ ধন্যবাদ জানাই রেবতীকে রেবতী আমাদের বিশেষ করে স্কুল যোগার ক্ষেত্রে যে সমস্ত সিলেবাস এবং কিভাবে করতে হবে শুধু জাজ নয় আমি এক পাশাপাশি আর একটা অনুরোধ রাখছি রেবতী যেভাবে এক্সপ্লেন করলেন আমার রেবতী সেই সেই যারা আমাদের জেলার যারা আছেন শুধু জেলার না সকলেই শিক্ষক যারা রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ে তারাও চাইব যে আপনারা স্কুলে যোগাসনটাকে ধরুন আপনারা এই প্যান্ডামিক সিচুয়েশনটা সিচুয়েশনটা কেটে যাক আমি এখনই বলছি না স্কুলে যখন শুরু হবে প্র্যাকটিক্যাল আর সেই মতো করে ধরুন আমাদের জেলার ভবিষ্যৎ খুব ভালো এবং যেটা বরাবরই আমরা যোগাসনটাকে নিয়ে আমরা দেখছি সেই জন্য তাদের কাছে অনুরোধ জানাবো যে তারা স্কুলে যোগাসনে একটু গুরুত্ব দিল আর শোনা যাচ্ছে না হে আমাদের ওয়েব ওয়েবনার করছে আমাদের ভাত্রীপতিম সাবিত গোলাম সাবিত তার পেছনে যারা রয়েছেন শ্রী দিলীপ যাদব স্টেট কাউন্সিল ফর স্পোর্টস গেম সেন্টার সেক্রেটারি দীপা ম্যাডাম তারপরে এদিকে এডিএমজি রয়েছেন আমাদের এখানকার সুপর্ণা ম্যাডাম রয়েছেন যারা রয়েছেন এর পেছনে তাদের সকলকে আন্তরিক আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আর সর্বোপরি যারা অংশগ্রহণ করছেন এই বিষয়টা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি কতগুলো কথা বলতে চাইছি আমার আজকের আলোচনা হচ্ছে যোগা মিসকনসেপ্ট অফ যোগা অর্থাৎ যোগ এবং যোগ সম্পর্কে কিছু ভুল ধারণা সেইটা নিয়ে আমি আমি কিছু বলবো আমরা এখন আমরা জানি যদি প্রশ্ন করি যে যোগ কাকে বলে যোগটা কি এই প্রশ্নের উত্তর প্রায় আমরা সকলেই জানি আমাদের ধারণা আছে তবু আমি বলছি ইজ দ্য প্রসেস হুইস ইউনিফাইজ দ্য বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড গিভস এভারি পসিবিলিটি টু রিমেন ওয়ান সেল সাউন্ড ইন অল রেসপেক্ট অর্থাৎ যোগ হচ্ছে একটা প্রক্রিয়া যার দ্বারা শরীর ও মন একত্রিত করে ব্যক্তি বিশেষকে সব দিক দিয়ে সুস্থ রাখে এটা হচ্ছে যোগ অন্যভাবে বলা যায় যোগা ইজ দা ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি থ্রু দ্য কম্বাইন্ড এনভলভমেন্ট অফ ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল সোশ্যাল স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্ট মানে যেগুলো শারীরিক মানসিক আবেগ সামাজিক ও বৈধিক উন্নতির সমাহারে ব্যক্তিত্বের সার্বিক উন্নতির পথ এটা হচ্ছে যদি আমরা যোগের ডেফিনিশন জানতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি যোগ কিন্তু প্রাচীন ভারতীয় শিল্প করা বা তখন বিশেষ করে ঋষি মনি ঋষিরা এই যোগ করতেন বিভিন্ন অনুশীলন প্রক্রিয়া অনুষ্ঠান করতেন তাদের বৈধিক উন্নতির জন্য শারীরিক মানসিক ডেভেলপমেন্টের জন্য এগুলো তারা করতেন কিন্তু এগুলো বেশি সবগুলোই হতো অসংগঠিত ভাবে যে যার মতো করে করতেন যে যার সুবিধার করে করতেন। সেই জন্যে নিজের নিজের যার সুবিধা যেটা হতো সেটা সেভাবে করতেন না কিন্তু অসংগঠিত ভাবে প্রায় দুশো বছর আগে মহর্ষি পতঞ্জলি যোগের এই বিভিন্ন অসংগঠিত বিষয়গুলোকে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে এনে তার যোগ দর্শন এবং যোগসূত্র এই দুটো বইয়ে লিপিবদ্ধ করেন তখন থেকেই যোগের যে একটা আহ নিয়ম কানুন সমস্ত বিষয়গুলো মানুষ আস্তে আস্তে জানতে পারে সেই জন্য আমরা বলতে পারি পতঞ্জলিকে এই হিসাবে যে ফাউন্ডার অফ যোগা মডার্ন যোগা উনাকে আমরা এই কথা বলতে পারি উনি আরো যোগের আরো কতগুলো ভাগ করেছে অষ্টাঙ্গ যোগা উনি অষ্টাঙ্গ যোগার কথাই বেশি করে বলেছেন জোর দিয়েছেন অষ্টাঙ্গ যোগা কি কি জম নিয়ম আসন pranayam প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি অষ্টাঙ্গ যোগার এই অষ্টাঙ্গ যোগা ছাড়াও আরো অনেকগুলো যোগ রয়েছে যেমন ভক্তি যোগ জ্ঞান যোগ কর্মযোগ লয় যোগ হটযোগ তন্ত্র যোগ বিভিন্ন রকম যোগ বিভিন্ন রকম ভাবে মানুষ এটা করে থাকেন এছাড়াও বর্তমানে কিন্তু যোগের এই বহুল প্রচার রয়েছে সারা দেশে শুধু সারা দেশে বললে হবে না সারা পৃথিবীতে প্রতিযোগিতা হচ্ছে যোগ নিয়ে আলোচনা হচ্ছে যোগের অনুশীলন হচ্ছে এটা হচ্ছে কিন্তু কিন্তু এখন আর শুধু আধ্যাত্মিক চেতনার জন্যই সীমাবদ্ধ নেই এখন সাধারণ মানুষ ছাত্র ছাত্রী সকলেই এখন যোগের চর্চা করছেন যোগাভ্যাস করছেন এবং এই যোগটা এখন প্রমাণিত হয়েছে এটা একটা বিজ্ঞান ভিত্তিক বিষয় যোগ হলো কিন্তু আমার এই সুদীর্ঘ কর্ম কর্মজীবনে কখনো যোগ প্রশিক্ষক হিসাবে কখনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের শারীরিক শিক্ষার শিক্ষক হিসাবে কখনো বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগী আই মিন বিচারক হিসাবে ন্যাশনাল জাতীয় স্তর পর্যন্ত বিচারক হিসাবে আবার বিদ্যালয়ের যোগ শিক্ষক হিসাবে শিক্ষকতার করার সময় আমি দেখে দেখেছি আমি উপলব্ধি করেছি ছাত্র ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে উপলব্ধি করেছি যোগ সম্পর্কে তাদের কিছুটা ভ্রান্তাও ধারণা রয়েছে অনেকে মনে করেন যে যোগ হচ্ছে যোগ ইজ এ পার্ট অফ হিন্দু রিলিজিয়ান এটা তারা মনে করেন কিন্তু এটা আদতেও ঠিক যোগ কোনো ধর্ম নয় যোগা কোনো ধর্ম নয় যোগা ইজ এ প্রাকটিক্যাল এড নট আ রিলিজিয়ান ইট ইস এন এনসিয়েন্ট অর্থ বেসড অন হারমোনাইজিং সিস্টেম যোগ কোনো ধর্ম নয় বা কোনো ধর্মের অংশ নয় এটা একটা প্রাচীন ভারতীয় শিল্পকলা সুতরাং যে কোনো ধর্মের মানুষই যোগ অভ্যাস করতে পারেন সেখানে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয় এই সমস্ত আমি অনুভব করেছি আমি অনেক সময় আমি শেখাতে গিয়েও দেখেছি কিছু ছেলে মেয়েকে আমি লক্ষ্য করেছি যখন স্কুলে দেখেছি যে অর্ধ করতে বলছি হাত প্রণামের ভঙ্গিতে হাতটা মাটিতে রাখতে হবে সে কোনো কোনো মতেই সে হাত আর প্রণামের ভঙ্গিতে রাখবে না সে হাত এইভাবে রাখবে আমি বললাম বাবা তুই এইটা করছো যেটা বলছি এটা না সে উত্তর দিচ্ছে না পরে ভালো করে জানলাম যে তার মধ্যে একটা ওই করে ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আমি অনেককেই বারবার বলি এটা এখন দাঁড়িয়েছে নিজের শরীরকে সুস্থ রাখার আমরা যোগ করি যোগ শরীর সুস্থ রাখার জন্যে আমরা সাধারণ মানুষের মধ্যে আর একটা কি ধারণা আছে সেটা হচ্ছে যোগ করতে হবে ভুলভাল করলে খুব ক্ষতি হয়ে যাবে বিরাট ক্ষতি হয়ে যাবে একবারে ভালো গুরুর কাছ যোগ শিখে তারপর যোগ করতে হবে এটা সর্বত ঠিক নয় আমরা বিদ্যালয়ে যে সমস্ত শিখাই সেটা প্রধানত শিখাই আসন যোগাসন বা কিছু কিছু ক্ষেত্রে প্রাণায়াম এই যোগাসন শিক্ষার ক্ষেত্রে তেমন শুধু শ্বাস প্রশ্বাসের কিছুটা নিয়ম যেটা স্বাভাবিকভাবেই খেলার ক্ষেত্রে যেরকম হয় সেটা আমরা করি আর যোগাসনের মধ্যে দুটো ভাগ যেটা করি ধ্যানাসন এবং ছেলের ধ্যানাসন সাধারণত মেডিটেশন স্ট্রেস রিলিফ এই সমস্ত জন্য করি কিন্তু ছাত্ররা যখন শিখবে প্রাথমিক অবস্থায় শিখবে তখন তারা শুধুমাত্র যোগাসন দিয়ে শুরু করবে যোগাসন দিয়ে শরীর সুস্থ শরীর মন সুস্থ করার জন্য তারপরে আস্তে 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 তারা পরের পর্যায়ে যাবে সেই জন্য সেখানে খুব সব ভালো করে জানাশুনো শিখে নিয়ে করতে হবে বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন শারীরিক শিক্ষার শিক্ষক তাদের যে যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের মধ্যে দিয়ে জ্ঞানই যথেষ্ট তাদের যোগাসন শেখানোর ক্ষেত্রে সেখানে আমি মনে করি যে উনি তো এমন কিছু যোগের জানেন না উনি শুধু সারের শিক্ষার শিক্ষক উনি পারবেন না তা নয় উনার যেটুকু জ্ঞান আছে তাতে উনি যোগাসন ভালোই শিখাতে পারবে সেই জন্য সেই ভালো মন রেখে তার কাছ থেকে ভালো করে শিখতে হবে পরবর্তী ধাপে ধাপে করে প্রতিযোগিতার ক্ষেত্রে যখন আসবে তখন বিভিন্ন কোর্স বিভিন্ন ক্লাব সেইখানে যেতে হবে সেই জন্য এই ধারণটা দরকার নাই যে খুব বড় উপযুক্ত গুরুর কাছে আগে শিখিয়ে নেওয়ার আর একটা কি একটা দেখা যায় ইদানিংকালে বিভিন্ন জায়গাতে কম্পিটিশন প্রতিযোগিতা হয় প্রতিযোগিতায় হচ্ছে যোগাসন প্রতিযোগিতা যোগাসন কিন্তু এখন সর্বত্র লোকেরা লিখছে সেটা যোগ প্রতিযোগিতা বড় বড় করে হোর্ডিং দিচ্ছে ভোট দিচ্ছেন অথবা দেখা যাচ্ছে কোনো একজন শরীর সুস্থ রাখার কোন রোগের জন্য রোগের কারণে তাকে একটা আসন শেখানো হয়েছে এই আসন আপনি করবেন কোনো প্রতিষ্ঠানে বা কোথায় গিয়ে বা বাড়িতে করেন উনি হচ্ছে আমি প্রতিদিন যোগ করি হ্যাঁ যোগ একটা উনি করেন যোগাসন যোগাসন আমি আগেই বলেছি যোগাসনটা হচ্ছে যোগের একটা অংশ মাত্র যোগ একটা বিস্তৃত বিষয় সেখানে আমি অষ্টাঙ্গ যোগ বলেছি তাছাড়া আরো অন্যান্য যোগ আগে বললাম যোগের মধ্যেও আরো অনেক কিছু রয়েছে এর আগে অসিদ্ধাও বললেন এমনি ক্রিয়া রয়েছে হ্যাঁ আহ ক্রিয়া রয়েছে তারপর বিভিন্ন জিনিস রয়েছে ধৌতির নেতি ধৌতি এই সমস্ত বিষয় সেটা সাধারণ ছাত্রদের ক্ষেত্রে দরকার নাই যেটা এইবার উৎসাহিত করার জন্য কম্পিটিশন করতে হবে কম্পিটিশন করতে হলে পরে একটা ভালো জায়গায় পৌঁছতে হবে ভালো জায়গায় না পৌঁছলে কম্পিটিশন হবে না কম্পিটিশনের নিয়ম কানুনগুলো তো আমাদের রেবতী ভালো বললেন সেই সমস্ত করে আস্তে যেতে হবে আমাদের জেলায় এবছর আমি বিভিন্ন যেখানে যোগ সেখানে হচ্ছে আমি বিভিন্ন প্রথম থেকে উৎসাহিত দেওয়ার জন্য বিভিন্ন ক্লাবকে দেখেছি ডেকে আমি তাদের সঙ্গে মিটিং করেছি যেখানে যেখানে বিশেষ করে যোগের পার্টিসিপেট করে আমাদের স্কুল গেমসে আমাদের জেলার হয়ে সেখানে আমি দেখেছি পাঁচ ছটি ছেলে মেয়ে খুবই ভালো জায়গায় পৌঁছেছে আগামী বছর যদি প্রতিযোগিতা হয় আমার জেলায় থেকে ন্যাশনালে চার পাঁচজন অবশ্যই চান্স পাবে পাবে সুযোগ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বুঝি সেই জন্যে আমরা যোগ যোগাসনটাকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আরো বিভিন্ন যে কার্যক্রম সেগুলো আমাদের নিতে হবে আর এটা একটা বড় উদ্যোগ আপনারা যারা

কিছুক্ষণ আমরা শুনতে পাইনি আপনার লাস্ট কথাগুলো কিছুক্ষণ শুনতে পাইনি এখন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কি হ্যাঁ শোনা যাচ্ছে তাহলে এই ও আচ্ছা আচ্ছা ও যাইহোক এই কিছু যে ভুল ধারণাগুলো সেগুলো কাটিয়ে আমাদেরকে হম এই যে ভুল ধারণাগুলো সেই সেইগুলো কাটিয়ে আমাদের সকলকে সকলকে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে এবং আমাদের প্রথম উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে শরীর মন ভালো রাখা যোগের মাধ্যমে তার দ্বিপরের ধাপ হচ্ছে আমরা প্রতিযোগিতায় যাওয়া আমরা চাইবো আমাদের জেলার যেটা আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যে কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস যে উদ্যোগ আমরা চাইবো আমাদের এই উদ্যোগে ছেলেমেয়েরা আর অংশগ্রহণ করবে ভালো পারফর্ম করবে ন্যাশনাল স্তর পর্যন্ত যারা পাবে এইরকম আমরা চাইবো অবশ্যই চাইবো কিন্তু আপনাদের যারা বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব আছেন শিক্ষকের তারাও তাদের কাছে অনুরোধ আপনারাও দায়িত্ব নিয়ে যারা যারা ক্লাবে আছেন তাদেরও দায়িত্ব নিয়ে আপনারা ছেলে মেয়ে তৈরি করুন আমরা ভবিষ্যতে আমরা প্রথমত উদ্দেশ্য যে শরীর মন ভালো করা তারপরেই আমাদের পরবর্তী হচ্ছে প্রতিযোগিতায় আসা এবং আমরা আগামী দিনে আমাদের জেলার ভালো জায়গায় যাবে যোগাসন আমাদের ভাতৃপতি রেবতী বলেছেন রেবতীরও অনেক অবদান রয়েছে রেবতীও চেষ্টা করে যাচ্ছে আমরাও চেষ্টা করে যাচ্ছি আগামীতে যেন আমরা আরো ভালো করে এই যোগাসনটা ন্যাশনালে আমরা আমাদের ছেলে মেয়েকে স্ট্যান্ড করাতে পারি তার জন্য উদ্যোগ থাকবে আমি এইটা এই কনসেপ্ট মিসকনসেপ্ট সরকার যেটুকু বলার বললাম আমাদের কি সাবির পরবর্তী কোনো বক্তা বক্তা আছেন পরবর্তী কিছু বলবেন কোনো গেস্ট বা কিছু কেউ না আপনি বলে যান সাবির আপনি এখন ক্লাস নিয়ে যান আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এবারে ঠিক করেছিলাম যে আরেকটা আমাদের কোচিং ক্লাস করব কিন্তু এই পান্ডেমিক সিচুয়েশনে সেই ক্লাসটা আমরা করতে পারিনি সেই জন্য এই পরিস্থিতিটা ওভারকাম করে তো হলে পরে আমরা নিশ্চয়ই আবার এই দিকে এগব আমাদের এর জন্যে যে তৎপরতা রয়েছে আমাদের জেলার ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস যে সেক্রেটারি ভাতৃপ্রতিম সাবির খুব এনার্জেটিক ছেলে ওর উদ্যোগ রয়েছে ও সবসময় লোক নিজেও নিজেও ওয়েস্ট বেঙ্গল যোগ অ্যাসোসিয়েশনের থেকে একজন ট্রেনিং প্রাপ্ত সাবির তার যথেষ্ট সদিচ্ছা রয়েছে আমরা যাইব অন্যান্য ডিসিপ্লিনের সঙ্গে যোগটাও আরো গুরুত্ব দিয়ে উনি দেখবেন এটা আশা করব আর যারা যারা এর পেছনে আছেন আমি বলা হয়নি এই প্রোগ্রাম করার পেছনে স্টেট যে স্পোর্টস স্টেটের যে অফিস রয়েছে সেখানে অভিজিৎ বাবু রয়েছেন বিকাশ বাবু রয়েছেন আমি দিলীপ স্যারের কথা তো আগেই বলেছি এরা সব রয়েছেন আমাদের করার যে যে আগে রিনা এবং যোগ যোগ সব রয়েছে তারাও তৎপর সবসময় রয়েছে যে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কিভাবে রাজ্যের দেশের কার মধ্যে যদিও এখন ভালো জায়গাতেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেই জায়গায় আরো ভালো উৎকর্ষ করে তুলতে পারে সেটা আমার তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রয়েছে আর পরিশেষে বলি যোগাসন করতে গিয়ে কিছু নিয়ম নিয়মকানুন অবশ্যই মানতে হবে যোগাসন করে আমি যেটুকু যোগাসন একটি বই লিখতে গিয়ে যে যতটা স্টাডি করেছি সেই স্টাডি করে বুঝেছি যোগাসন করলে কিছু নিয়মকানুন মানতে হবে এবং যদি সঠিকভাবে যোগাসন করা যায় তবে আমাদের ভেতরের মধ্যে যে পরিবর্তন পরিবর্তন আসবেই সেই পরিবর্তন হচ্ছে কোনো অশিক্ষা কুশিক্ষা খারাপ মানসিকতা আমাদের ভেতর থেকে সরে যাবে সেই জন্যে কোন রকম আমাদের শরীরের উপরে আমাদের মনের উপরে সেই কুপ্রভাব করবে না এটা যদি সঠিক ভাবে চর্চা করতে পারে বিশেষ করে সঠিকভাবে এই সমস্ত বিষয়গুলো করতে পারে তাহলে পরে সেটা হবে পাশাপাশি আমার একটা অভিজ্ঞতার এ বছরটাই যাওয়া হয় এবারে এবছর তো আমাদের কলকাতাতেই হলো ন্যাশনাল তা আমরা টিম নিয়ে গেছি আমি প্রথম থেকেই আমরা যে ন্যাশনাল হয়েছে সেই প্রথম থেকেই আমি সেই একজন সহকর্মী হিসাবে করে গেছি আমাদের এক একই সঙ্গে অনেকগুলো যেত অনেকেই যেত টিম কোন ক্রিকেটের টিম হকি তারপরে যোগা টিম একই ট্রেনে এরকম করে আমরা গেছি কিন্তু বিভিন্ন সময় দেখেছি অন্যান্য আমি আমি এটা ঠিক অন্য উদ্দেশ্যে ঠিক একটা কাউকে ছোট করার জন্য বলছি না বিষয়টা বিষয়টা বলছি যোগার টিমে যে ছেলে মেয়েগুলো যেত লক্ষ্য করেছি তারা ওয়েল ডিসিপ্লিন কি সুন্দর কথা শুনতো সবকিছু করতো কিন্তু পাশাপাশি অন্যান্য অন্য ডিসিপ্লিন নাম বলছি না যারা দায়িত্বে আছে না তারা মনক্ষণ হবেন তারা মধ্যে দেখে ছেলেদের মধ্যে মারপিট এটা সেটা অসভ্যতা এগুলো করত। কিন্তু এইটা থেকে আমি একটা জিনিস বলতে চাইছি যে এটা হচ্ছে যোগাসন করার ফল যোগাসন করলে ভালো একটা মানসিকতা তৈরি হবে সেই জন্য ভালো মানুষ তৈরি করার ক্ষেত্রে আমরা যোগাসনটাকে অবশ্যই করব। যাই আমি আর এই নিয়ে আর বিস্তৃত বলবো না এখন আমাদের সাবিব এটা কনকুলুশন আসবে কনকুলিউশন আসবে সাবির কার অনুরোধ করব সাবিব নিশ্চয়ই এর কনক্লুশনে কিছু বলবেন অল্প সময় তার জন্য রাখলাম ধন্যবাদ সকলকে হ্যাঁ অনেক ধন্যবাদ আহ আমার দাদা কুমারায় সরকার মহাশয় যিনি আমাদের যোগাসন আমাদের জেলার যোগাসন দিকটাই দেখেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তার দীর্ঘ প্রচেষ্টা আস্তে আস্তে সফল হতে চলেছে আমরা একের পর এক পরপর পর তিন বছর আমরা যোগা কোচিং ক্যাম্পও খুলেছিলাম আমাদের ডিসিএস মুর্শিদাবাদের ঘরের মধ্যেই তো আমাদের এটাকে আরো কন্টিনিউ আমরা করে যাব আগামী বছরেও এবছর এই সিচুয়েশনটা দূর হলেই আমরা আবার শুরু করব সেই কোচিং ক্যাম্পটা যাতে আমাদের ছেলেমেয়েরা সমৃদ্ধ লাভ করে শুধু তাই নয় প্রত্যেকটা আমাদের জিনিস আমাদের যেটা ঘাটতি আছে আমাদের জেলার সেটা আমি একটু বলে নিই অতি সংক্ষেপে যে সব স্কুলগুলো এই যোগাসন কম্পিটিশনটা এবং যোগাসনে ছেলে মেয়েগুলো আমরা ঠিক সেই মাপের পাচ্ছি না বিভিন্ন স্কুল যদি যদি সবাই একটা দুটো চারটে পাঁচটা যাই হোক না কেন সেটা যদি পাঠাই আমার মনে হয় আরো ভালো কৃতি ছাত্রছাত্রী আমরা আরো পাবো হাতে এবং তাদেরকে আমরা জেলা স্তরীয় ভাবে তাদের কোচিং করে আরো মানে কম্পিটিভলি আমরা তাদের তৈরি করতে পারবো কি আশা রাখছি সামনে বছর যেন সবাই অংশ নেবেন আর এখন আমরা দেখতে পাচ্ছি আমার এক শ্রদ্ধীয় দাদা তোষারকান্তি চক্রবর্তী তিনি আমাদের সাথে আছেন অনেক ধন্যবাদ তো শেষ লগ্নে একদম আমরা পৌঁছে গেছি আমাদের এর আগের আরপি আর পি রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সুবিনয় ঠাকুর মহাশয় তাকে আজকের এই ওয়েবনার সম্পর্কে অতি সংক্ষেপে দু এক কথা বলার জন্য আহ্বান করছি নমস্কার সকলকে এখানে আজকে যারা আজকে যোগাসন সম্পর্কে যারা ক্লাস নিলেন কুমারেশ দা রেবতী দা শ্যামল এরা মেনলি আমাদের স্টেটের স্কুল লেভেলের সম্পর্কে সমস্ত প্রতিযোগিতা বা ছাত্রছাত্রীদের তৈরি করার বিষয়ে এরা খুবই যত্নবান এবং এরা এদের প্রচেষ্টাতেই আজকে রাজ্যের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে ও এর মধ্যে আরও রয়েছে বিপ্লব আইস রয়েছে আরো অনেকে আমাদের বিশ্বজিৎ সাহা রিনা লস্কর নাম আমি আমি সঙ্গে আগে খুব একটা জড়িত ছিলাম না তো লাস্ট ন্যাশনালের আগে থেকে লাস্ট স্টেটমিট থেকেই এদের এই স্কোরিং সিস্টেম আসার পর থেকে আমি সকলের সঙ্গে পরিচিত হয়েছি আমার খুব ভালো লেগেছে এদের সঙ্গে কাজ করতে এরা যথেষ্ট পরিশ্রম করে আমাদের রাজ্যের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে তুলে আনার ব্যাপারে ভীষণ যত্নবান তো সেজন্য তাদেরকে আমার নিজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আর আজকে আহ রেবতীদা যথেষ্ট বা পরিষ্কার বলেছেন যে স্কোরিং সিস্টেমটা কিভাবে হয় ব্যাপারটা সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে অনেকে বুঝতে পারেন না আসলে প্রত্যেকটা বিষয়ে যদি ঠিকভাবে না জানা যায় স্কোরিং সিস্টেমটা তাহলে বিষয়ে ধারণা না থাকলে কাউকে বলাও মুশকিল যে কোনটা কোনটা ঠিক ভুল তো আজকে অনেকটা পরিষ্কার করে দিয়েছেন আমাদের যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন এই বিষয়ে আরও কিছু জানতে চান বা যোগাকে এগিয়ে নিয়ে যেতে চান তারা সম্ভবত সমৃদ্ধ হলেন আজকের এই বক্তব্যের মাধ্যমে আশা করি মুর্শিদাবাদ জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই ওয়েবনারে থেকে আজকে এই পাঠদানে অংশগ্রহণ করলেন তারা আগামী দিনে মুর্শিদাবাদের ছেলে মেয়েদের আরো ভালোভাবে শিক্ষা দিয়ে তাদেরকে রাজ্য এবং জাতীয় প্রতিযোগিতায় তাদেরকে পৌঁছে দিতে পারবে আমি আশা রাখছি সকলকে অনেক ধন্যবাদ কুমারেশ দা খুব ভালো বললেন সেই সঙ্গে আরো যারা ছিলেন অসিত বাবু ছিলেন প্রত্যেকের বক্তব্য শুনলাম যথেষ্ট সমৃদ্ধ হয়েছে আজকে যারা এই অংশ গ্রহণ করেছে সকলকে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে সকলকে ধন্যবাদ সাবির ধন্যবাদ ধন্যবাদ আমরা প্রায় শেষ স্তরে পৌঁছে গেছি আমাদের এই চার দিনের যে ই স্পোর্টস আমরা আয়োজন করেছিলাম আমরা মূলত তিনটে ভাগে ভাগ করেছিলাম এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমরা ভেবেছিলাম সতেরো তারিখ থেকে শুরু করব তারপরে আবার নভেম্বর মাসটাই আবার শুরু করব তো সবগুলোই আমরা কভার করতে চাইছি যে শিক্ষক শিক্ষিকারা যাতে আরো আপডেট হতে পারে আমরা এখানকার এই এই স্পোর্টস থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে আমাদের স্কুলে যাতে আমাদের ছাত্র ছাত্রীদেরকে সেই আলোটা পৌঁছে দিতে পারি তারা যাতে আরো বেটার রেজাল্ট করে তারা যাতে ভালো স্পোর্টসম্যান হতে পারে সেই জন্য আমাদের খুব ক্ষুদ্র প্রয়াস এটা তবে আমাদের সেকেন্ড স্তর যেটা আমরা সেকেন্ড ফেজ যেটা আমরা শুরু করবো ভাবছিলাম ওটা পুজোর জন্য আমরা ওইটাকে আরো নভেম্বর মাসেই দুটো করব দ্বিতীয় এবং তৃতীয় স্তর তৃতীয় ফেজ কেননা পুজোর আগে আমাদের বাজার নিত্যদিনের অনেক কাজ কাজকর্ম থেকে থাকে তো একটা উৎসব মেজাজ থাকে সেইখানটা আমরা ডিস্টার্ব না করে আবার আমরা চলে যাবো একদম নভেম্বর মাসে নভেম্বর আমরা যেটা আগেই শুনেছি যে ডিসেম্বর মাসে আমাদের স্কুল খুলছে তার আগে একটা মাস আমরা সময় পাবো সেই টাইমটা আবার আমরা একটু ঝালিয়ে নেবো নিজেকে তো এটা আমার একটা ঘোষণা বলতে পারেন তো এই চার দিনের কর্মশালায় যার জন্য হয়েছে তাকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করলেই খালি মানে অনেক ছোট হয়ে যাবে মানে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের শ্রদ্ধীয় দিলীপ যাদব মহাশয় যার উদ্যোগে আমি এর আগে প্রথম দিনেই বলেছিলাম যে আমাদের প্রত্যেকের হাতে তিনি মশাল তুলে দিয়েছিলেন সারা রাজ্যে প্রত্যেকটা লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য এই জ্ঞানের আলোটায় সেটা আমাদের জেলাতে প্রথম চার দিন আমরা করতে পারলাম তার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে আমরা আরো বাস্তবায়িত করব দ্বিতীয় এবং তৃতীয় ফেজের মাধ্যমে তো অসংখ্য ধন্যবাদ দাদা দিলীপ যাদব মহাশয় আহ সম্মানীয় সম্পাদক রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ তার সাথে আমাদের জেলার শ্রী সিরাজ তিনি আমাদেরকে মানসিকভাবে সাহায্য করেছেন যে কিভাবে কি করলে ভালো হবে পরামর্শ দিয়েছিলেন ডক্টর সুকান্ত বসু ডিডিএসি ফিজিক্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাকেও অনেক ধন্যবাদ তিনি আমাদের এই কর্মকাণ্ডে সামিল হয়ে আছেন মলয় শঙ্কর চট্টোপাধ্যায় ডিওয়াই ও মুর্শিদাবাদ তিনি আমাদেরকে সাহায্য করেছেন অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই দীপাদি যাদের উদ্যোগে পরপর আমাদের এই ধরনের ওয়েবনারের মাধ্যমে বিভিন্ন জেলায় কর্মকাণ্ড নেওয়া হচ্ছে হচ্ছে তারও প্রচেষ্টা কম নয় তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বিশ্বজিৎ পালিত মহাশয় অর্জুন অ্যাওয়ার্ডি ক্যাপ্টেন ইন্ডিয়ান কাবাডি টিম তাকে অনেক ধন্যবাদ মিস্টার মোহন মন্ডল ফরমার ন্যাশনাল প্লেয়ার এনআইএস চিফ কোচ ইস্টার্ন রেলওয়ে তাকে অনেক ধন্যবাদ মন্ডল এডিএসি ফিজিক্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাকে অনেক ধন্যবাদ আমাদের ডিআই মুর্শিদাবাদ অমর কুমার শিল মহাশয় তাকে অনেক ধন্যবাদ আমরা তার কাছ থেকে আরো সাহায্য আমরা কামনা করেছি আগামী দিনে দেবেন তিনি প্রত্যেকটা স্কুলে একটা মানে চিঠি করে দেবেন যাতে প্রত্যেকটা শিক্ষক প্রত্যেক স্কুলে আমাদের ওয়েবিনারে সংযুক্ত হয় সেটা আমাদের কথাবার্তা চলছে এবং হয়েছে তার সাথে জ্ঞাপন করি ডক্টর মহাশয় ওয়াইড কলকাতা এবং ট্রেজার ডাব্লিউ এস ওয়েস্ট বেঙ্গল এবং ধন্যবাদ জানাই আমাদের সাথে আছেন পরপর তিন দিন সুবিনয় ঠাকুর মহাশয় যিনি আমাদের একটা জ্বলন্ত পাঠদান করেছিলেন এবং প্রত্যেকেই আমাদেরকে সাধুবাদ জ্ঞাপন করেছেন বলেছে সাধুবাদ জানাবেন সুবিনয় ঠাকুর ন্যাশনাল রেফারি এবং জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশন সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমি প্রথম দিনেই বলেছিলাম তিনি একটা মারণ রোগে আক্রান্ত তার সত্ত্বেও যে আমাদের মাঠের যুদ্ধেও তিনি সামিল প্রতিনিয়ত বরং আমাকেও তিনি খোঁচান যে এটা করতে হবে এটা করতে হবে তাকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন না করলেও মানে হয় না দিদি আমাদের খুব কাছের এবং অভিজিৎ রুদ্র মহাশয় ডিওপি ওয়াই ডাব্লিউ নর্থ চব্বিশ পরগনা এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল ট্রান্সপোর্ট তাকে অনেক ধন্যবাদ ডক্টর বিকাশ চন্দ্র মন্ডল ডোপ ওয়াই হুগলি তাকে অনেক ধন্যবাদ মিস্টার প্রদীপ কোলে মহাশয় যিনি আমার শ্রদ্ধেয় দাদা তিনি হ্যান্ডবলের জগতে একটা উজ্জ্বল নক্ষত্র তিনি হ্যান্ডবল প্রসারে একটা বিরাট মুভমেন্ট করছেন আমরাও সেখানে সামিল তাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সংযুক্ত হয়েছিলেন সুদীপ্ত পোড় এডিএম জেড পি তিনি প্রথম বক্তব্য আমরা শুনেছিলাম তিনি সর্বত্রভাবে আমাদের কাউন্সিলে সাহায্য করেন একদম প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালিও সাহায্য করেন এবং অনেক কর্মবয় মানুষ তার সত্ত্বেও তিনি আমাদেরকে সব ক্ষেত্রে সাহায্য করেন তাকে অনেক ধন্যবাদ আজকে উপস্থিত ছিলেন যোগগুরু শ্রী অসিত কুমার আইচ মশাই তিনি একটা পাঠদান করেছিলেন আমাদেরকে নানান ভাবে সমৃদ্ধ করেছে সমৃদ্ধ করেছেন তাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ডক্টর রেবতী রঞ্জন গোস্বামী মশাইকে তিনি আমার সদ্য দাদা যোগরাজ আহ সরকার মশাই তাকে অনেক ধন্যবাদ ডক্টর অশোক কুমার বিশ্বাস তিনি একদিনই আমাদের সাথে সংযুক্ত হতে পেরেছিলেন স্যার এখন ভীষণ অসুস্থ আজকে কথা ছিল আজকে আমাদের সঙ্গে থাকবেন কিন্তু তিনি থাকতে পারেননি যাদের নাম বলছি না আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সুদীপ জয়েন্ট সেক্রেটারি বাঁকুড়া এবং আরো অনেক গুণীজন আমাদের সঙ্গে আছেন আমি প্রত্যেকের আর নাম বলে আর দীর্ঘায়িত করছি না সকলকেই আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস মুর্শিদাবাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাঁচটা সাব ডিভিশনের সম্পাদক তারা এক এক করে থাকছেন প্রত্যেক দিন আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্র তারাও আমাদের সাথে আছে তাদের প্রত্যেকে নমস্কার ভালোবাসা প্রণাম সবই জানাই এবং তার সত্ত্বেও লাস্ট আমি যে কথাটা বলবো যারা আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন সজল বাবু খালি এই ওয়েবনারের জন্য নয় আমাদের রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের প্রত্যেকটা বিষয়ে যে টেকনিক্যাল পার্ট আছে তিনিও অত্যন্ত দক্ষতার সাথে সেটা পালন করেন এবং তার নির্দেশ মতোই আমরা সেই টেকনিক্যালি এবং কাগজপত্র পেপার্স ওয়ার্ক যা যা লাগে সেটাও আমরা অনলাইনে সাবমিট করি এবং তার কৃতিত্বের জন্যই আমরা তার যে কর্মকাণ্ড তার জন্য সত্যিই আমরা নানানভাবে উপকৃত হচ্ছি এবং আমাদের স্টেট কাউন্সিল যেমন খুব ভালোভাবে চলছে আমাদের জেলা কাউন্সিলও খুব ভালোভাবেই চলছে এবং তার সাথে আমাদের ফাইনাল হুইসেল যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ পরিশেষে আবার ধন্যবাদ জানাই নমস্কার জানাই প্রণাম জানাই স্নেহ জানাই এ বলে আমার বক্তব্য শেষ করছি এবং শেষবারের শেষ মতো আবার বলি যে এখানে শেষ নয় এই মশাল জ্বলতেই আছে আগামী সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেব সকলকে ধন্যবাদ এবং নমস্কার আমি আমার পক্ষ থেকে সাবি যে সুন্দর কনক্লুশনের জন্য তার যে সুন্দর কনক্লুশন টানল তার জন্য আমি অনেক 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 ধন্যবাদ এবং শুভকামনা করি তার আরো ভবিষ্যতে আরো কর্মপন্থা আরো এগিয়ে নিয়ে যাবে তার জন্যে আমি আশীর্বাদও করি নিশ্চয় দাদা অনেক ধন্যবাদ আপনাকেও প্রণাম জানাই